আর হচ্ছে আমি এখন ফাইবারে হচ্ছে লেভেল 1 সেলার, বাট প্রায় লেভেল চলে যায়, লেভেল আসে এটা কোনো বিষয় না। তো হচ্ছে মার্কেট প্লেসে টিকিট থাকাটাই হচ্ছে বিষয়। হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে অবশ্যই কয়েকটা বিষয়ের গুরুত্ব রাখা লাগবে। সেটা হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। তো যাই কয়েকটা বিষয় গুরুত্ব রাখা লাগবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে সময় দিতে হবে ফ্রিল্যান্সিং এর জন্য, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এবং অ্যাক্টিভ রেট কিন্তু আপনার প্রোফাইলকে র্যাঙ্ক করাতে সাহায্য করবে। আপনি কতটা সময় দিচ্ছেন মার্কেট প্লেসে এটা কিন্তু তাদের অ্যালগোরিদম হিসেবে আপনার প্রোফাইলকে র্যাঙ্ক করাবে, এবং আপনাকে তারা হচ্ছে বায়াদের কাছে আপনার হচ্ছে গিগুলা আপনার প্রোফাইলটা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে। এটা হচ্ছে প্রথম বিষয়, আপনাকে সময় দিতে হবে প্রচুর পরিমাণ। দ্বিতীয়ত আপনার হচ্ছে ধৈর্য ধারণ ক্ষমতা থাকতে হবে, এবং প্রবলেম সলভিং যে বিষয়টা হচ্ছে নিজে নিজে, আপনার হচ্ছে মার্কেট প্লেসে যাওয়ার পরে আপনাকে কেউ হেল্প করবে না, কারণ হচ্ছে যে মার্কেট প্লেসে যাওয়ার পরে কেউ কাউকে হেল্প করে না, সমস্যা এটা। দেখা গেল যে আপনার একটা প্রবলেম ফেস করতেছেন, কাজের সময় আপনাকে সলভ করতে হবে। আপাতত এতটুকু থাকলেই যথেষ্ট। তো হচ্ছে আজকে আমরা হচ্ছে ফাইবার প্রোফাইল ক্রিয়েট করা বিষয়টা, কেউ কি প্রোফাইল আজকে ক্রিয়েট করতে চান নাকি আমি হচ্ছে বলে দেবো তাতে হবে? ভাইয়া, আমার মনে হয় আপনি একটা র্যান্ডম প্রোফাইল ক্রিয়েট করে দেখাইলে মনে হয়। যাই হোক, কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার, যে আপনারা ভাবতে পারেন যে র্যান্ডম প্রোফাইল ক্রিয়েট করব, তার পরবর্তীতে আমি হচ্ছে আর একটা আমার মেইন প্রোফাইল ক্রিয়েট করবো, এরকমটা করা যাবে না। ফাইবারের ক্ষেত্রে একটি ডিভাইস থেকে একটি মাত্র অ্যাকাউন্ট ওপেন করা যাবে, এবং আপনি যদি কোনো না কোনো সময় একটি ডিভাইসে ওই ডিভাইসে অর্থাৎ যে ডিভাইস আপনি ইউজ করেন এক সময় না এক সময় অ্যাকাউন্ট ওপেন করছেন, বাট ওটা ডিলেট করার পরে আবার ক্রিয়েট করতেছেন অ্যাকাউন্ট, তো দেখা যাবে যে আপনার প্রোফাইল কিছুদিন রান করবে অর্থাৎ কাজ করবেন, ঠিক আছে। দেখা গেল যে অনেকগুলো রিভিউ আছে আপনার প্রোফাইলে, এক সময় না এক সময় আপনার প্রোফাইলটা তারা হচ্ছে ডিজেবল করে দিবে, বা হচ্ছে আপনার মার্কেট প্লেস থেকে বাইর করে দিবে, সমস্যা এটা, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন ভাবা চিনতে প্রোফাইল ক্রিয়েট করবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি যদি কখনো করেও থাকি, পরবর্তীতে আবার সেই ডিভাইস দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট খুললে সেটা কিছুদিন পর হচ্ছে ডিজেবল হয়ে যেতে পারে? হ্যাঁ, মানে আগে এটা ছিল না, বাট নতুন হচ্ছে ফাইবার যারা হচ্ছে অংশগ্রহণ করে বা ফাইবার ফোরামে যারা আছে, যে আমি, আরেকটা জিনিস কি বললেন, ল্যাপটপ লগইন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যে অ্যাক্টিভ থাকার ক্ষেত্রে দেখা গেল যে আপনি অফিসে যাচ্ছেন বা আপনি হচ্ছে কলেজে যাচ্ছেন, তখন কি করবেন? আপনার তো ল্যাপটপের ক্ষেত্রে হয় কি যে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ওপেন রাখার পরে যে অটো রিফ্রেশার বা অটো রিলোডার পাওয়া যায়, এ ধরনের যে আপনার হচ্ছে 5 মিনিট পর পর যদি আপনার পেজটা রিলোড না হয় তাহলে আপনাকে অফলাইন খাবে ফাইবার। এটা হচ্ছে ফাইবারের একটা খুব বড় সমস্যা, তো আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। তার জন্য অবশ্যই আপনার ফোনে অ্যাক্টিভ রাখবেন, এবং যতদূর সম্ভব কিছু সময় পর পর পেজটাকে রিলোড দেওয়ার চেষ্টা করবেন। তাদের হচ্ছে অ্যাপস আছে প্লে স্টোরে, আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আর এই যে ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ সে আমার ডিভাইসে অনেকদিন আগে একটা অ্যাকাউন্ট খোলা ছিল, আমি উদাহরণ দিচ্ছি, তো সে অ্যাকাউন্টে কাজ করা হয় না, তো আমি চাইলে কি সে অ্যাকাউন্টে এখন রান করতে পারবো, বা সে হ্যাঁ অ্যাকাউন্টটার হ্যাঁ ফিউচার কেমন হবে? আসলে নতুন প্রোফাইল হলে একটু মানে যে র্যাঙ্ক করতে সুবিধা হয়, এবং আগে প্রোফাইল হলেও সমস্যা নাই, আপনাকে ওটাই রান করেন আপাতত সমস্যা হবে না। তো হচ্ছে হয়টা কি যে বাইরে এরকমটা দেখে যে প্রোফাইল হচ্ছে কত সাল আগে বা কতদিন আগে খোলা হয়েছে, এই বিষয়টা বাইরে দেখতে পারে। তো দেখা গেল যে আপনার 2 বছর বা 5 বছর আগে প্রোফাইল খোলা হয়েছে কিন্তু আপনি কোনো কাজ করেন নাই, তখন আসলে
বাইরা এটা দেখে না যে কাজ করে নাই, তারা বুঝে যে তাই হচ্ছে কাজ পায় নাই বা তার হচ্ছে যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স নাই, যে এরকমটা তারা ধরে নেয়। তো অবশ্যই হচ্ছে অ্যাকাউন্ট খোলার বিষয়ে এইগুলা লক্ষ্য রাখবেন, এবং মাল্টিপল অ্যাকাউন্ট কখনো খুলবেন না একটা ডিভাইসে, ঠিক আছে? আর একটা নেটওয়ার্কের আন্ডারে যে একটা নিশ অনুসারে, অর্থাৎ হচ্ছে আপনার দেখা গেল যে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড আপনি সার্ভিস দিচ্ছেন, ওয়েব রিলেটেড হচ্ছে আমার একটা ওয়াইফের অ্যাকাউন্ট খুললাম বা আমার একটা অ্যাকাউন্ট খুললাম, এরকমটা করা যাবে না। একটা নেটওয়ার্কের আন্ডারে একটা নিশেই কাজ করতে হবে। ধরেন যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড একটা প্রোফাইল থাকতে পারে বা একটা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড থাকতে পারে। তো অবশ্যই আপনাকে হচ্ছে নেটওয়ার্ক বলতে মানে আমরা একটা আইপি দিয়ে দুইটা অ্যাকাউন্ট রান করতে পারবো না, এই তো? হ্যাঁ হ্যাঁ, যে এখন তো ডেডিকেটেড আইপি পাওয়া যায় না, তো হচ্ছে বিশেষ করে তারপরে হচ্ছে আগে সমস্যা হতো যে এই কারণে হচ্ছে ফোন থেকে হচ্ছে ডাটা অন করে তারপরে ফাইবারে ঢুকতে হতো আগের সময় ছিল আর কি। তো এখন হচ্ছে এরকমটা নাই, বাট এটাকে মেনটেন করা ভালো। দেখা গেল যে আপনি অনেকগুলো কাজ করছেন, আপনার প্রোফাইলে রিভিউ আছে অনেকগুলো, তো ওই সময়ে যদি আপনার অ্যাকাউন্টটা চলে যায় তখন কিন্তু আপনার নতুন করে অ্যাকাউন্ট র্যাঙ্ক করাতে প্রচুর সময় লাগবে, বা আগের ক্লায়েন্ট গুলো কিন্তু আর আপনার নতুন অ্যাকাউন্ট খুঁজে পাবে না, বা আগের ক্লায়েন্ট গুলো কিন্তু হারানোর একটা সুযোগ থাকে। তো হচ্ছে আগে আপনার সাবধান অবলম্বন করাটা ভালো। তো অ্যাকাউন্ট রিলেটেড কারো কি কোনো কোশ্চেন আছে? যদি থাকে তাহলে করেন অবশ্যই। তো হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই এনআইডি রিলেটেড হচ্ছে আপনার নামটা দিতে হবে অ্যাকাউন্টে। আপনার অ্যাকাউন্ট খোলার জন্য কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আজ আপনার হচ্ছে প্রোফাইল পিকচার লাগবে, একটা ব্র্যান্ডিং নেম লাগবে। ব্র্যান্ডিং নেমটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমার ক্ষেত্রে দেখো দেখো আমার এখানে যদি সার্চ করা হয় আমার পুরো ডিটেলস চলে আসতেছে। এখানে আমার গুগল বিজনেস অ্যাকাউন্ট আসতেছে, এখানে আমার হচ্ছে ওয়েবসাইট আসতেছে, এখানে গিটহাবের লিংক আসতেছে, এখানে ফাইবারের আসতেছে, টুইটার, বিহান্স, বিহান্সে, আর অবশ্যই হচ্ছে বিহান্সের পোর্টফোলিও রাখার চেষ্টা করবেন আপনারা। তাতে হবে কি যে বায়ারকে খুব সহজে কনভিন্স করতে পারবেন, বা বায়ার হচ্ছে অনেক সময় দেখে কি যে তারা হচ্ছে যে ডিটেলস গুলা হচ্ছে শেয়ার করবেন আপনি ফাইবারে, এই ডিটেলস গুলা কিন্তু ফাইবার সাপোর্ট সিস্টেম বা ফাইবারে যারা আছে তারা কিন্তু চাইলে দেখতে পারে। তো এই কারণে অনেক বায়ার আছে তারা হচ্ছে ফাইবারে যে তাদের হচ্ছে সিকিউরিটির কারণে তারা হচ্ছে ক্রেডেনশিয়াল গুলো দিতে চায় না, তারা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে তাদের হচ্ছে ক্রেডেনশিয়াল গুলা দিতে পরবর্তীতে অর্ডারটা ফাইবারে নিল বা মার্কেট প্লেসের বাইরেই নিল, এরকমটা হতে পারে। তো সেক্ষেত্রে ব্র্যান্ডিং নেমটা খুবই গুরুত্বপূর্ণ। তো হচ্ছে দেখা গেল যে অনেকে প্রোফাইল নাম ধরে হচ্ছে সার্চ করে, তো যদি সার্চ করে খুব সহজে পায় তাহলে তো খুবই ভালো, যে তাহলে হচ্ছে আপনাকে মার্কেট প্লেসের বাইরে থেকে হ্যাঁ করতে পারবে। এরকমটা হয় যে মার্কেট প্লেসের বাইরে থেকে হিউজ পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে বায়ার আর কি আসে, যে তারা হচ্ছে অফার করে, যে গুগল সার্চ করে পেয়ে যায়। আর হচ্ছে অবশ্যই হচ্ছে ব্লগ লেখার চেষ্টা করবেন, যে ব্লগ লিখলে হবে কি যে আপনার হচ্ছে ব্লগের মাধ্যমে আপনার সার্চ ইঞ্জিনে খুব সহজেই মানে আসার একটা সম্ভাবনা থাকে। ধরেন যে আমি ইউটিউবে যাই, যে আমার হচ্ছে যে কোনো সোশ্যাল সাইটে যদি আমাকে সার্চ করে যে আমার প্লে লিস্ট, আমার সকল কিছু ভিডিও গুলো আসবে, তো হচ্ছে আমাকে এখানে পাওয়ার একটা খুব মানে যে সুযোগ থাকতেছে খুব সহজে, যে কোনো জায়গাতে সার্চ করলে যাতে আমাকে পাই, এই জন্য আমার একটা নিজস্ব ব্র্যান্ডিং থাকতে হবে। যে আপাতত আমি বলবো যে অন্তত আমি হচ্ছে কিছু সোশ্যাল সাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি যে যেগুলোতে আপনার হচ্ছে থাকাটা খুবই জরুরি। আমি একটা ডক ফাইল ক্রিয়েট করে দিই যাতে আপনাদের সুবিধা হয়, যেগুলোতে অবশ্যই হচ্ছে
যে ব্র্যান্ডিং একটা থাকতে হবে। আর আমি যেগুলো বিষয় বলতেছি অবশ্যই এগুলো ফলো করবেন, তাহলে আসলে ফাইবারে র্যাঙ্ক করতে খুব সহজ হবে। তেমন কিছু লাইভ দেখানোর চেষ্টা করবো, প্র্যাকটিক্যাল মোটামুটি, মানে যে হবে না, থিওরিটিক্যাল হবে না। আর অবশ্যই হচ্ছে নিজেদের একটা হচ্ছে রিজিউমটা হচ্ছে বিল্ড করার চেষ্টা করবে বাইরে, কিন্তু অনেক অনেক সময় বলতে বেশিরভাগ সময় হচ্ছে আপনার নতুন অবস্থায় যখন আপনার প্রোফাইলে রিভিউ থাকবে তখন এগুলো দেখে না যে আপনার প্রোফাইলে রিভিউ আছে, তার মানে তা আপনার হচ্ছে অভিজ্ঞতা আছে। তার আগে কিন্তু অবশ্যই হচ্ছে দেখতে চাবো যে আপনার আসলে প্রকৃত কাজ পারেন কিনা বা আসলে আপনার অভিজ্ঞতা আছে কিনা। যে অনেকে আছে যে মার্কেট প্লেসে চলে আসে, যে আসলে কাজ পারে না, মার্কেট প্লেসে চলে আসে, আসার পরে হচ্ছে কাজও নাই, কাজ নেওয়ার পরে দেখা যায় যে এক সময় তারা হচ্ছে ভালো হচ্ছে সার্ভিস দিতে পারে না, পরবর্তীতে ব্যাড রিভিউ খায় এবং এক সময় হচ্ছে মার্কেট প্লেস থেকে তারা আউট হয়ে যায়। যে এই জন্য অবশ্যই হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। 12টা সাইটের আমি লিঙ্ক দিলাম, এই 12টা সাইটের অবশ্যই হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং ব্র্যান্ডিং নেমের ক্ষেত্রে হবে কি, আচ্ছা আমি ওনাকে দেখতে পাচ্ছি না, এটা কি আমারই সমস্যা না অন্য সবার? না না ভাইয়া, সাডেনলি কেটে গেছে আর কি, উনি জয়েন করতেছেন। ভাই শোনা যাচ্ছে এখন? এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, মেবি নেটওয়ার্কের কারণে কেটে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ জি জি শোনা যাচ্ছে ভাই। বাংলাদেশের অবস্থা তো খুব খারাপ। তো হচ্ছে ব্র্যান্ডিং নেমের যে বিষয়টা বলছিলাম, ব্র্যান্ডিং নেম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট করার আগে যদি একজন ব্র্যান্ডিং করতে পারে, তাহলে তার হচ্ছে মার্কেট প্লেসে যে তার মার্কেটিং করার ক্ষেত্রে বা হচ্ছে এগুলার ক্ষেত্রে তার হচ্ছে সময় দিতে হবে না। সে শুধু হচ্ছে প্রোফাইল প্রোফাইল র্যাঙ্ক করার ক্ষেত্রে জিগে কি শেয়ার দেওয়া হয়নি মনে হয় ভাই, ডক্টর দেওয়া হয়নি মানে 12টা নেম। হ্যাঁ দিয়েছি, জি জি থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম যে ব্র্যান্ডিং নেমের ক্ষেত্রে এই আমি যে 12টা হচ্ছে সাইটের লিঙ্কটা দিলাম এখানে বা হচ্ছে
হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে? মানে আবার কেটে গেছিলেন আসলে বুঝতেছি না। ভাই। ডকটা ডকটা না দিয়ে ভিতরে কন্টেন্টটা কপি পেস্ট করে দিলে ভালো হয়। মানে দুইবার ডক দিতে গিয়ে মেবি কেটে গেল। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। এগুলা সবগুলা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আমি একটা শিট দিব নি সামনের দিনটাতে। আমি যাতে হচ্ছে সবার আপাতত এই 12টা অ্যাকাউন্ট আমি দেখি, মানে যে 12টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবাই। জি ভাই, ইনশাল্লাহ। ব্র্যান্ডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, যাতে আপনাকে হচ্ছে গুগল সার্চে খুব সহজেই পাই। আচ্ছা শিট গুলো ওপেন করে নি। আসলে বুঝতেছি না কি কারণে সমস্যা হচ্ছে। তো হচ্ছে এই যে দেখেন যে আমি সকল সময় হচ্ছে লাইভ দেখানোর চেষ্টা করবো, যে এই যে দেখেন যে ইনার হচ্ছে ব্র্যান্ডিং নেমের প্রতি গুরুত্ব আছে। এই কারণে খুব সহজে র্যাঙ্ক করতে পারছে এবং হচ্ছে লেভেল 1 সেলার। ইনার হচ্ছে এভারেজ বেসিক প্রাইসই হচ্ছে $1200 প্রায়। তাহলে ইনি তো $1200-এ কাজ করেন। আসলে বেসিক প্রাইসটা দেওয়া হয়, প্রাইস লেভেলটা দেওয়া হয় এই কারণে যাতে হচ্ছে একটা আইডিয়া থাকে যে বিষয়টা হচ্ছে আর কি, আইডিয়া দেওয়া হয় যে বায়ারকে যে আসলে এত থেকে এত প্রাইসের ভিতর আমি কাজ করব বা আমাকে হায়ার করতে পারবেন। তো হচ্ছে মেন বিষয়টাতে চলে আসে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার মেনলি হচ্ছে একটা প্রফেশনাল লেভেলের একটা ইমেজ লাগবে, এবং যে ইমেজটা একবার অ্যাকাউন্টে দিবেন ওটা বারবার চেঞ্জ করতে পারবেন না, যে কারণ হচ্ছে আপনার ব্র্যান্ডিং ক্রিয়েট হয়ে যাবে। আমার যেরকম যে আমি নতুন অবস্থায় যে ইমেজটা দিয়েছিলাম এটা কিন্তু খুব খারাপ ছিল, বাট আমার হচ্ছে যেগুলো বায়ার আছে তারা হচ্ছে আমার নামের থেকে আমার প্রোফাইল ইমেজটা দেখে আমার প্রোফাইলটাকে খুব সহজে চিনতে পারে, এই কারণে হচ্ছে আমি আর এটা চেঞ্জ করি না। তো হচ্ছে অবশ্যই হচ্ছে আপনারা একটা সুন্দর ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, যে এরকমটা না যে হচ্ছে চশমা পরে বা হচ্ছে আমি সেলফি উঠাইছি বা এই ধরনের ইমেজ আছে। স্মার্টলি আপনারা হচ্ছে যে হচ্ছে ইয়া সাইজের স্ট্যান্ড সাইজ বা ইয়া সাইজের যেরকম ইমেজটা হয় আর কি, যে আর কি বুকের উপরের অংশটুকু অর্থাৎ ফেসটা আপনার যাতে খুব সহজে বোঝা যায় এরকম একটা ইমেজ লাগবে। আর তারপর বলতে হচ্ছে ব্র্যান্ডিং নেম, ব্র্যান্ডিং নেম হচ্ছে এটা। আর এটা হচ্ছে এখন নতুন হচ্ছে ফাইবার থেকে এই অপশনটা দিছে আর কি, যে 3 দিন আগে হবে যত সম্ভব, যে আমি দেখলাম যে 3 দিন আগে এই নামটা সিলেক্ট করার অপশনটা দিছে, তার আগে এটা ছিল না। তারপরে হচ্ছে পরবর্তী আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে টাইটেল। আপনার টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার হচ্ছে গিগ যদি আমরা সার্চ করি, এই টাইটেলের উপর অনেকটা নির্ভর করে, অর্থাৎ H2 ট্যাগ। H2 ট্যাগটা হচ্ছে সার্চ ইঞ্জিনে খুব সহজে আসে, অর্থাৎ অপটিমাইজেশন হয়। যে এটা হচ্ছে গুগলের ক্ষেত্রে হোক বা আপনার হচ্ছে ফাইবারের ক্ষেত্রে হোক, অ্যালগোরিদমটা অনেকটা সেম, যে আপনার হচ্ছে অবশ্যই সুন্দর একটা টাইটেল থাকতে হবে, যে প্রফেশনালে আপনি কি ধরনের সার্ভিস দেন সেই বিষয়টা এখানে হচ্ছে খুব সুন্দরভাবে উপস্থাপনা করবেন, বা এমন কিছু পাঁচ লাইন উপস্থাপনা করবেন যাতে হচ্ছে ইমপ্রেস হয় খুব সহজে, যে আপনাকে প্রফেশনাল মনে হয় এই আর কি।
তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বেশি কিছু লাগবে না, যে আপনার হচ্ছে একটা ইমেজ হলেই হবে, আর কিছু ওই ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড রিলেটেড যত ইনফরমেশন আছে হুবহু ওটাই দেবেন। কারণ হচ্ছে পরবর্তীতে যখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন যাবে এবং তখন যদি আপনি অযথা দিয়ে রাখেন তখন কিন্তু ভেরিফিকেশন হবে না, আর ভেরিফিকেশন না হলে কিন্তু আপনাকে মার্কেট প্লেস থেকে বাই করে দিতে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার কোনো সুযোগ নাই। ফাইবারে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে বায়ারের মূল্য কিন্তু 100%, কিন্তু সেলারের মূল্য 0%। বায়ার যদি কমপ্লেন করে মিথ্যা হোক সঠিক হোক এটা কোনো বিষয় না, বায়ারের বিষয়টাকে হচ্ছে প্রাধান্য দেওয়া হয় বেশি। কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে এরকম না, যে বায়ার এবং সেলারকে নিয়ে যদি কোনো প্রবলেম হয় এটা নিয়ে বসা হয় এবং লাইভ হচ্ছে বায়ার এবং সেলারের সাথে তারা হচ্ছে কমিউনিকেশন করে, এবং পরবর্তীতে এক সময় যদি দেখা যায় যে একটা প্রজেক্ট $5,000 ছিল কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, ওয়েবসাইট তৈরি করার প্রজেক্ট ছিল অর্থাৎ ওয়েবসাইটের, তো ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে যদি আর কি তার ডোমেনেই করা হয়ে গেছে বাইরে, তখন বাইরে তো কাজ পাইয়ে গেছে অলরেডি, তো সে পেমেন্ট না করে অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছে, এরকম যদি পর্যায়ে হয় তো সেক্ষেত্রে সাপোর্ট সিস্টেমে যদি যাওয়া হয় তারা হচ্ছে দুই পক্ষ অর্থাৎ হচ্ছে বায়ার এবং সেলারকে নিয়ে বসে এবং তারা মিট করার চেষ্টা করে দুইজনকেই, যে তোমরা মাঝামাঝি স্থানে কিছু একটা করো বা হচ্ছে আর কি যেভাবে হোক তারা হচ্ছে মিট করে দেওয়ার চেষ্টা করে, এবং শেষ পর্যায়ে যদি দুইজনে কনভিন্স না হয় তাহলে তারা হচ্ছে কোর্টে একটা কেস ওপেন করে, যে এটা হচ্ছে আর কি ইউএসএ কোর্টে। তো এটা অনেক লং একটা প্রসেস, তো আমরা হচ্ছে মেনলি ফাইবারে ফোকাস করবো প্রথম অবস্থায়। ফাইবারে যখন আমরা কিছু ডলার আর্নিং আসবে তখন আমরা হচ্ছে ওই ডলার দিয়ে আপওয়ার্কে হচ্ছে কানেক্ট কিনবো, যে আপওয়ার্কে কাজ করতে গেলে অবশ্যই হচ্ছে কানেক্ট লাগবে, যে প্রত্যেকটা জব অ্যাপ্লাই করতে গেলে দুই কানেক্ট তিন কানেক্ট করে লাগে, তো এই কানেক্টটা কেনার জন্য অবশ্যই আপনার ডলারের প্রয়োজন হবে, এবং ইনভেস্ট করাটা একটা বোকামি হবে প্রথম অবস্থায়। কারণ হচ্ছে আপনি যখন ইনভেস্ট করতে যাবেন আপনার মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নেই, তখন ইনভেস্ট করাটা আসলে ঠিক হবে না। কারণ হচ্ছে আপনার যে বিষয় সম্পর্কে ধারণা নেই, যে বিজনেস সম্পর্কে ধারণা নেই, সেখানে ইনভেস্ট করাটা বোকামি ছাড়া আর কিছুই না। অনেকেই আছে যে যাদের অভিজ্ঞতা আছে বাট মার্কেট প্লেসে কাজ পায় না, কারণ হচ্ছে মার্কেট প্লেসে কাজ করার জন্য আলাদা কিছু অভিজ্ঞতা লাগে, যেটা হচ্ছে আপনার কাজের মাধ্যমে বা হোঁচট খাইতে খাইতে আপনি শিখতে পারবেন, যে এটা স্বাভাবিক ভাবে আসলে ভাবে শিখা যায় না, যে কেউ বললে বা জাস্ট গাইডলাইন পাওয়া যায় যে এইভাবে বা এইভাবে কাজ করো। তো আমি যখন মার্কেট প্লেসে আসি তখন মানে আমি যেভাবে গাইডলাইন মানে দিব এরকম ভাবে গাইড করার মতো কেউ ছিল না, আমি নিজে থেকে শুরু করি এবং মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে সময় দিই, এবং হচ্ছে ফাইবার ফোরামে, বিশেষ করে ফাইবার ফোরামটা এমন মানে ফ্রিল্যান্সারের একটা কমিউনিটি বলা যায়, যে এখানে যতগুলা টপ রেটেড যতগুলা হচ্ছে আর কি প্রো লেভেলের ফ্রিল্যান্সার আছে তারা সবাই ওখানে থাকে, এবং ওখানে কোনো কিছু কোশ্চেন করলে তারা অ্যান্সার করে এবং সমাধান দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা বিষয়টাতে, যে আমি দেখাই ফাইবার ফোরামের যে বিষয়টা। এখানে এই যে এটা একটা কোশ্চেন কোশ্চেন করলে এই যে নতুন এ একজন নতুন যে কোশ্চেন করছে, এখানে হচ্ছে হাজারো টপ রেটের সেলার তারা হচ্ছে কোশ্চেনের আন্ডারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে। আর ফাইবার ফোরামেও হচ্ছে অ্যাড হওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে ফাইবাররা বলে যে আমি হচ্ছে ফাইবারের হচ্ছে আর সেলারকে সাপোর্ট দিতে পারবো না, যে তোমরাই তোমাদেরকে সাপোর্ট দিবা তার বিনিময়ে আমি কি করবো তোমাদের প্রোফাইলকে টপ পেজে অর্থাৎ র্যাঙ্ক করাতে আমি সাহায্য করব, এটা হচ্ছে মেন বিষয়। তো হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টা হচ্ছে খুবই সিম্পল, যে আপনার হচ্ছে একটা জাস্ট ইমেজ লাগবে, তারপরে কি টাইটেল লাগবে আপনার হচ্ছে যেটা হচ্ছে আর কি পাঁচ লাইন বা হচ্ছে আপনার কি বলতে পারেন এটা খুব ইমপ্রেস করার মতো কথা হতে পারে যে এটা লাগবে।
তারপরে হচ্ছে আপনার এনআইডি রিলেটেড হচ্ছে সকল কিছুর ডিটেলস ওখানে সাবমিট করবেন, অর্থাৎ যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে দেখা গেল যে আমার এনআইডি তে এমডি আছে, আমি এমডি দিলাম না, তখন কিন্তু একটা সমস্যা হবে, হুবহু ওটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে নেক্সট নেক্সট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ঠিক আছে, অর্থাৎ আপনার যদি আমরা হচ্ছে মার্কেটে দোকানের সঙ্গে তুলনা করে, অর্থাৎ আপনি হচ্ছে দোকানটা দিলেন মার্কেট প্লেসে, একটা দোকান দাঁড় করাইছেন, বাট আপনার তো প্রোডাক্ট লাগবে, তাই না? আপনি সেল করবেন কি, তার জন্য তো আপনার অবশ্যই একটা প্রোডাক্ট লাগবে। তো প্রোডাক্ট গুলাকে এখানে হচ্ছে ফাইবারের ভাষায় গিগ বলা হয়, যে আপনি হচ্ছে নতুন অবস্থায় নতুন সেলার হচ্ছে 60টি গিগ দিতে পারবে, অর্থাৎ 60টি প্রোডাক্ট আপনি দিতে পারবেন। তো এরকমটা কেউ করবে না যে দেখা গেল যে আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন জানি বা আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং জানি, ঠিক আছে, যে আমি সাইবার সিকিউরিটির সাথে কি করলাম যে আমি গ্রাফিক্স ডিজাইনের হচ্ছে গিগ গুলাও উঠাই দিলাম, এটা কিন্তু আসলে চাই না। আসলে একটা নিশের সাথে মিলতে হবে, যে ক্যাটাগরিটা মিলতে হবে। যদি আমি হচ্ছে ওয়েবসাইট রিলেটেড কাজ করি তখন কিন্তু আমার এসইওটা চাই, বা আমি সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ করি তখন কিন্তু আমার ওয়েবসাইট, অর্থাৎ আমি হচ্ছে ওয়েব ডেভেলপার বা ওয়েবসাইট তৈরি করি, এই ধরনের হচ্ছে নিশ কিন্তু চাই, বাট হচ্ছে গ্রাফিক্স এর সাথে সাইবার সিকিউরিটি এটা কিন্তু চাই না। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন গিগ দেওয়ার সময়। তো হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রথমত ধাপ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার ব্র্যান্ডিংটা দেওয়া, আর হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যে ব্র্যান্ডিং নেমটা দিবেন, অর্থাৎ আপনার যে নামটা থাকবে, যে এই যে ডিপ স্ক্যান যে নামটা আছে, অর্থাৎ আপনার যে নামটা দিবেন এটা হচ্ছে আর কখনো চেঞ্জ করতে পারবেন না, আপনি ওয়ান টাইম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই আপনি একমাত্র দিতে পারবেন, তার পরবর্তীতে এটা চেঞ্জ করা যায় না। তো হচ্ছে যখন ব্র্যান্ডিং করবেন তখন কিন্তু অবশ্যই হচ্ছে যে সোশ্যাল সাইট গুলো আমি দিলাম 12টা, এই সাইট গুলাতে যে নামটা অ্যাভেলেবল আছে, অর্থাৎ যেটা সার্চিং করে খুব সহজে পাওয়া যাবে বা ইমপ্রেস করার মতো বা যেটাই হোক আর কি, সেই রিলেটেড হচ্ছে নামগুলো দেখবেন সবগুলো সাইটে, বা যেগুলো বেশিরভাগ সাইট আমি কি পাচ্ছি কিনা, যেগুলো কি অ্যাভেলেবল আছে কিনা, যদি থাকে তাহলে ওই নামটা সহ ফাইবারেও খুলবেন এবং সবগুলো সোশ্যাল সাইটে খুলবেন, এবং লিংক গুলা কাস্টমাইজ করবেন। আমি দেখাই, এটা হচ্ছে আমার পেজ। তো এখানে হচ্ছে আমি ইউজ পরিমাণে হচ্ছে কোর্স টোর্স অনেক কিছু ফ্রিতে দিয়ে থাকি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে আমার যে ব্র্যান্ডিং নেম এটা কিন্তু ইউআরএল এর ভিতরে আছে। তো এটা যদি গুগলে সার্চ করে খুব সহজে কিন্তু এটা বুঝতে পারবে, এবং আমি যে পোস্ট গুলা করবো, যে আমি যে ব্লগ গুলা রাখবো, যে আমার হচ্ছে মানে যে বিভিন্ন কেস স্টাডি করে যে বিভিন্ন বিষয়গুলো আমি যে মানে ছোট ছোট বিষয়গুলো যে আমি দিব, পোস্ট গুলা দিব, এই পোস্টটা সবগুলা সাইটে সোশ্যাল সাইটে, অর্থাৎ 12টা সাইটে যেন আমার সেম পোস্ট হয় প্রত্যেক দিন, অন্তত একটা করে পোস্ট করার চেষ্টা করবেন। তাহলে হবে কি যে গুগল তাহলে বুঝতে পারবে যে আসলে এই 12টা সাইটে এই একটা ব্যক্তি পরিচালনা করে, তাহলে এটা ইন্ডেক্সিং করতে গুগলের খুব সহজ হবে, এবং গুগলে হচ্ছে সার্চ ইঞ্জিনে খুব সহজ আসবে, এবং প্রত্যেকটা পোস্টের নিচে ট্যাগ লাইন দেওয়াটা খুব মানে যে বাধ্যবাধকতা আর কি বলা যায়, যে এটা দিতেই হবে। আর প্রত্যেকটা ট্যাগ লাইনের ভিতরে আপনার ব্র্যান্ডিং নেমটা যে হ্যাশট্যাগে ঢুকাই দিতেন, প্রত্যেকটা পোস্টের নিচে হ্যাশট্যাগে ব্র্যান্ডিং নেমটা, এই যে আমার দেখেন সিকিউরিটি ট্যালেন্ট দেওয়া আছে, এই যে ডেভেলপার মেহেদি দেওয়া আছে। তো তখন হবে কি যে আপনার যখন প্রত্যেকটা পোস্টের নিচে আপনার ব্র্যান্ডিং নেমটা দিবেন, তাহলে এটাও কিন্তু আপনার সার্চিং এর ক্ষেত্রে খুব মানে সুবিধা দিবে, যে আমি যদি সার্চ করি এটা কিন্তু খুব সুবিধা হবে। এবং আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে আপনার নামে কি ডোমেনটা আছে কিনা, যে দেখা গেল যে মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনি সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে, অর্থাৎ ওয়েব টেকনোলজি সম্পর্কে জানতে হবে। তো অনেকে দেখা যায় কি সাইবার সিকিউরিটিতে কাজ করতে করতে দেখা গেল যে ডেভেলপমেন্ট সেক্টরে চলে যায়,
তখন কিন্তু আপনার ওয়েবসাইটের প্রয়োজন পড়বে, আপনার একটা নির্দিষ্ট পোর্টফোলিও দরকার হবে। তখন কিন্তু আপনার যে ব্র্যান্ডিং নেমটা ওটা থেকে ডোমেন অ্যাভেলেবল আছে কিনা, এটা কিন্তু তখন হচ্ছে আপনি মানে যে এটা সার্চ করবেন, যে তো তার আগে আপনার হচ্ছে অ্যাভেলেবল আছে কিনা এই বিষয়টা হচ্ছে গুরুত্ব রাখা দরকার। আপনাকে অবশ্যই হচ্ছে সুন্দর একটা পোর্টফোলিও সাজাইতে হবে, যাতে করে আপনি হচ্ছে বায়ারকে বুঝাইতে পারেন যে হ্যাঁ আমি প্রফেশনালি কাজ করি, যে তুমি আমার পোর্টফোলিও দেখো, দেখে যদি তোমার মনে হয় যে কাজ দেওয়ার মতো তাহলে তুমি আমাকে কাজ দাও। যে বায়ারকে হচ্ছে কিছু আছে যে কথা আছে যেগুলো হচ্ছে পুশ করতে হয়, যে পুশ করলে বায়ার খুব সহজে কনভিন্স হয়ে যায়। যে আসলে অনেকে থাকে না যে খুব অল্প সময়ের ভিতর মানুষের সাথে মিশতে পারে বা অল্প সময়ের ভিতর মানুষকে পটাইতে পারে, এখন তো চলে আসছে যে মেয়েদেরকে পটানোর বিষয়টা। তো যাই হোক, অনেকটা মার্কেট প্লেসে এইরকমটাই যে আপনাকে যাতে এসএমএস করলে ওই বায়ারটা আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে না যায়, বা আপনার সাথে কথা বলতে বলতে অন্য কাউকে না এসএমএস করে, এমন ভাবে কথা বলতে হবে। প্রত্যেকটা কথার শেষে এমন কিছু কথা বলতে হবে যাতে হচ্ছে ওই কোশ্চেন কোশ্চেন টাইপের, যাতে ওটার অ্যান্সার করে এবং আমার সাথে ব্যস্ত ব্যস্ত থাকে। যে আমার সাথে যখন ব্যস্ত থাকবে তার মানে হচ্ছে অন্য কাউকে এসএমএস দিতে পারবে না, এবং তখন কি হবে যে আমাকেই কিন্তু হচ্ছে অর্ডার করার একটা চান্স থাকবে যদি আমি বায়ারকে কনভিন্স করতে পারি। আর ফাইবারে হচ্ছে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে কখনো নিয়ে আসার চেষ্টা করবেন না, যদি করেন তাহলে অ্যাকাউন্ট আপনার থাকবে না। দেখা গেল যে আমি সোশ্যাল সাইটের লিঙ্ক দিলাম, লিঙ্ক তো দূরের কথা, যে আমি যদি বলি যে ফেসবুক, ফেসবুক ওয়ার্ডটা আমি লিখতে পারবো না মেসেজে, বা অ্যাসাইনমেন্ট লেখা যাবে না। আমি হচ্ছে কাজ করতে করতে ইউএস এর একটা ক্লায়েন্টের যে আমি হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাসাইনমেন্ট করে দিয়েছিলাম, তো এই কারণে আমি একটা ওয়ার্নিং খাইছি। তো হচ্ছে প্রোফাইল ওপেন করার পরে সর্বোচ্চ 3টা ওয়ার্নিং যদি খান আপনি, অর্থাৎ 3টা ওয়ার্নিং যদি আপনার অ্যাকাউন্টে আসে তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করা হবে। তো সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন, যে এমন কিছু লিখবেন না যেটা হচ্ছে ফাইবারের হচ্ছে গাইডলাইনের বাইরে। দেখা গেল যে ইলিগাল কিছু কাজ অফার করবে, এটা স্বাভাবিক যে প্রতিনিয়ত আপনাকে অফার করবে যে এটা ক্র্যাক করে দাও বা এটা হ্যাক করার বিনিময়ে আমি এত ডলার দেব, তুমি মার্কেট প্লেসের বাইরে আসো। অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেও আপনি এখান থেকে কিছু কপি করতে পারবেন না। যদি কপি করেন সেটা হচ্ছে ফাইবার কিন্তু ধরে ফেলবে তাদের হচ্ছে হিসেবে, যে ধরো যে আমি এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, আমার কিন্তু এখানে লিঙ্ক আছে, যে আমি এই যে ক্লিক দিলে এখানে কিন্তু লিঙ্ক আছে, যে ব্যাক লিঙ্ক আছে, প্রত্যেকটা লেখার পিছনে কিন্তু ব্যাক লিঙ্ক ক্রিয়েট করা থাকে ফাইবারের ক্ষেত্রে বিশেষ করে। আর প্রোফাইল ক্রিয়েট করার সময় যে অবশ্যই আপনাকে একটা ডিসক্রিপশন লাগবে, সুন্দর একটা ডিসক্রিপশন লাগবে, আমি কি ধরনের সার্ভিস দিই বা আমার অভিজ্ঞতাটা কি, যে এই বিষয় সম্পর্কে কিন্তু ফাইবারকে অবশ্যই বুঝাইতে হবে। এবং ডিসক্রিপশন ক্রিয়েট করার সময় আপনাকে কয়েকটা বিষয়ে গুরুত্ব রাখা লাগবে, সেটা হচ্ছে আমি কিছু ওপেন করে নিই। এখানে হচ্ছে ডিসক্রিপশনের যে বিষয়টা, এটা হচ্ছে অবশ্যই আপনি যে রিলেটেড সার্ভিস দেবেন সেই রিলেটেড কথাগুলো লিখবেন। যে দেখা গেল যে আমার তো নাম অলরেডি দেওয়া আছে, আমার তো নামের দরকার নাই, আমার এখানে কি যে হ্যালো মাই নেম ইজ মেহেদী হাসান বা এই সে, এগুলো কথা দেওয়ার দরকার নেই। আপনার হচ্ছে সিম্পল কথার ভিতর মানে যে এমন কিছু কথা লাগবে যাতে হচ্ছে ইমপ্রেস করার মতো। আর এখানে ডিসক্রিপশনের ভিতর অবশ্যই আপনি যেই নিশে কাজ করেন সেই রিলেটেড আপনার অবশ্যই 3টা কিওয়ার্ড যেন থাকে, অর্থাৎ আমি যে সাইবার সিকিউরিটি রিলেটেড সার্ভিস দিই আমার যেন সাইবার সিকিউরিটি সম্পর্কে 3টা কথা যেন আমার এখানে অবশ্যই থাকে। তাহলে হবে কি যে
যখন আমার হচ্ছে সার্চিং করবে, অর্থাৎ এখন বুঝতে না পারলেও অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন আপনার হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে, বা যখন হচ্ছে কয়েকটা প্রজেক্ট কমপ্লিট করবেন, তখন এই বিষয়গুলো আসলে গুরুত্বটা বুঝতে পারবেন। তখন যদি এরকমটা করেন তাহলে এটা হচ্ছে খুবই ভালো, আর না করে থাকলে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্ট ইডিট করা যাবে না। যদি অ্যাকাউন্ট ইডিট করেন, যে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তার পিছনে আপনার স্থান, অর্থাৎ আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার হচ্ছে 6 মাস হয়ে গেছে, আমি 6 মাসের 6 মাস আগে যারা আমার সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তারা আমার কম্পিটিটর ছিল, ঠিক আছে। 6 মাস পরে আমি হচ্ছে অ্যাকাউন্ট ইডিট করলাম, ঠিক আছে। ইডিট যখন করলাম তখন হচ্ছে ফাইবারের অ্যালগোরিদম হিসেবে তারা বুঝতে পারে আসলে সে পারফেক্ট না আসলে কাজের জন্য, এই কারণে বারবার প্রোফাইল ইডিট করতেছে। তখন তারা কি করবে যে তারা হচ্ছে প্রমোশনের বদলে ডিমোশন করে হচ্ছে 6 মাস পরে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে তাদের পিছনে আপনার হচ্ছে স্থান রাখবে, অর্থাৎ আপনার প্রোফাইল ফাইবারে খুঁজাই পাবেন না। যদি খুঁজা না পান তাহলে তো যারা হচ্ছে বায়ার তারা যদি খুঁজা না পায় তাহলে তো আপনাকে হায়ার করতে পারবে না, আপনার প্রোফাইলে নাই, আপনার সাথে কমিউনিকেশনই করতে পারলো না, তাহলে তো আপনাকে হায়ার করতে পারবে না। আর এটা হচ্ছে মেইন বিষয় যে আপনাকে হচ্ছে ইমেজ লাগবে, ব্র্যান্ডিং লাগবে, একটা সুন্দর টাইটেল লাগবে, তার পরবর্তীতে হচ্ছে একটা ডিসক্রিপশন লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার। যদি আসলে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও হচ্ছে ইউটিউবে অনেকগুলো পেয়ে যাবেন, বাট হচ্ছে আসলে এর যে গাইডলাইন গুলো বা এর অ্যালগোরিদম বা কিভাবে কাজগুলো করতে হবে এই কথাগুলো হচ্ছে মেন। অ্যাকাউন্ট তো ক্রিয়েট করাই যায়, যে ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বেশি কিছু না, বাট কি কি বিষয় লাগবে বা কি কি বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া দরকার এই বিষয়গুলো হচ্ছে জানাটাই সবচেয়ে মেন বিষয় আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। কারণ হচ্ছে এই যে ব্র্যান্ডিং নেম আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিলেন, যে আপনার হচ্ছে ওটা ব্র্যান্ডিং এর ভিতর পড়ে না, যেমন একটা নাম সংখ্যা দিয়ে দিলেন, যে বিশেষ করে সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন না ব্র্যান্ডিং নেমে। যে আমার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল তখন আমাকে বোঝানোর মতো কেউ ছিল না, বা যে আমাকে বলবে যে এটা না করে এটা করো, যে এটা তোমার জন্য ভালো হবে, এটা ছিল না। এই কারণে আমার হচ্ছে সংখ্যা দেওয়া আছে 101, এই সংখ্যা দেওয়া আছে, এটা দেওয়া কিন্তু খুবই খারাপ। কারণ হচ্ছে সংখ্যাটা আসলে র্যাঙ্কিং করা খুবই খারাপ। আর হচ্ছে আপনারা কোর্স টোর্স লাগলে এখানে ফ্রিতে আমি দিয়ে থাকি, এই যে আপনারা যে কোর্স নিতে পারেন সমস্যা নাই। তো হচ্ছে ব্র্যান্ডিং নেমটা হচ্ছে ভ্যালু চিনতে দিবেন, আর হচ্ছে প্রোফাইল যাতে প্রথমবারে খোলার পরে ইডিট যাতে না করা লাগে এই বিষয়টা গুরুত্ব রাখবেন। আর আর একটা বিষয় সেটা হচ্ছে সার্টিফিকেশন, যে আমার হচ্ছে অনলাইনে কি কি কোর্স করা আছে, আমার ইডুমির কি কোর্স করা আছে, আমার কি কোনো সার্টিফিকেশন আছে, যদি থাকে থাকে সেটা অবশ্যই অ্যাড করবেন। সেটা কিন্তু প্রথমবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই দুইটা হোক পাঁচটা হোক যেটা অ্যাড করবেন ওটাই অ্যাড করতে পারবেন, পরবর্তীতে যেগুলো অ্যাড করবেন ওগুলো আসলে অ্যাপ্রুভ হবে না, পেন্ডিং অবস্থায় থাকবে সারা জীবন, ঠিক আছে। আর হচ্ছে এই এক্সামটা দেওয়ার জন্য আমি পরবর্তীতে হচ্ছে আমার কথা হচ্ছিল এই আপুর সঙ্গে, তো এই আপুরে আমি লিংক দিয়ে দেব এই এক্সামটা কিভাবে দিতে হয় একটা শর্ট ভিডিও করে, তো এটা আশা করি সবাইকে দিয়ে দেবে এবং এই এক্সামটা দিয়ে দেবেন ফ্রিতে। এটা জাস্ট শো করবে প্রোফাইলে, যেটা একটা সুন্দর দেখায়, যে এটা একটা ফিল্ম চারকে যে প্রোফাইলে ঢুকলে যে একটা হচ্ছে ব্যাচ দেখাচ্ছে, খুব সুন্দর লাগতেছে কিন্তু। আর ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, এখন কিন্তু শুধু আমি ইংলিশ দিয়ে রাখলাম, বাংলা দিয়ে রাখলাম, এরকমটা করবেন না। আসলে ওয়ার্ল্ডে দেখবেন যে কোন ল্যাঙ্গুয়েজ গুলা বেশি, অর্থাৎ কোন দেশগুলো, অর্থাৎ হচ্ছে ইউএসএ, ক্যানাডা বা হচ্ছে এই ধরনের দেশগুলা অস্ট্রেলিয়া থেকে বেশি অর্ডার করে, তো হচ্ছে এই দেশগুলাতে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় গুগলের ল্যাঙ্গুয়েজ কিছুটা দেওয়ার চেষ্টা করবে। যাতে করে হবে কি, আপনার তো গুগল ট্রান্সলেট আছে, যদি এসএমএস করে গুগল ট্রান্সলেট করবেন, করে ইংলিশে কনভার্ট করেন বা হচ্ছে বাংলাতে করেন, করে আপনি এটা বুঝলেন এবং বুঝে অ্যান্সার করে আবার কনভার্ট করে ওটা দিতে পারেন। অনেক বায়ার আছে কি যে তারা হচ্ছে ইংলিশ বলতে পারে না, আমাদের মতোই, যে অনেক সময় ইন্টারভিউতেও ডাকবে বায়াররা, তো এটা ভয় পাওয়ার কিছু নাই। যে আসলে গ্রামাটিক্যালের বিষয়গুলো
জানতে হবে না, এরকমটা না যে মার্কেটপ্লেসে কাজ করতে গেলে আমাকে হচ্ছে খুব ইংলিশ জানতে হবে বা গ্রামাটিক্যাল জানতে হবে বা স্পোকেন ইংলিশ আমাকে সেরা হতে হবে, এরকমটা না। যে মার্কেটপ্লেসে যাওয়ার পরে আপনাকে জাস্ট এইটুকু বুঝাইতে হবে যে আমি কাজটা পারি, আমি এটা তোমাকে করে দিতে পারবো, যে কনফিডেন্স থাকতে হবে নিজের প্রতি। এবং এই কনফিডেন্সের পাওয়ারটা সামনের যে ব্যক্তিটা অর্থাৎ যে হচ্ছে বায়া, তাকে বুঝাতে হবে যে আমি তোমার কাজটা করে দিতে পারবো, তুমি আমাকে কাজটা দিয়ে নিশ্চিন্তে থাকতে পারো, যে এই বিষয়টা বুঝাইতে পারলেই হবে, আর কিছু লাগবে না। আর হচ্ছে সোশ্যাল সাইট, সোশ্যাল সাইটের যে বিষয়টা, যে আমি যে বললাম যে 12টা সাইট, মানে যে ওয়েবসাইটে যে বিষয়টা বললাম যে ব্র্যান্ডিং ক্রিয়েট করবেন, তো ব্র্যান্ডিং ক্রিয়েট করার ওই সাইট গুলো এখানে লিঙ্ক আপ করে দেবেন, জাস্ট ক্লিক দিবেন, অ্যালাউ করে দেবেন, জাস্ট লিঙ্ক আপ হয়ে যাবে। আর একটা বিষয়, যদি কারো অ্যাকাউন্ট আগে থেকে থাকে এবং ওখানে যদি এই সোশ্যাল সাইট গুলো লিঙ্ক আপ করা থাকে, তাহলে ওই সোশ্যাল সাইট গুলো ভুলেও লিঙ্ক আপ করবেন না। যদি লিঙ্ক আপ করেন তাহলে সর্বোচ্চ 1 মাস আপনার প্রোফাইলটা থাকবে, তার পরবর্তীতে থাকবে না। তো এই বিষয়টা অবশ্যই গুরুত্ব রাখবেন। এবং যে কয়টা চাই এখানে, বিশেষ করে হচ্ছে গুগল চাই, গিটহাব, টুইটার, ফেসবুক আর হচ্ছে আপনার স্ট্যাক ওভারফ্লো, এই ধরনের কিছু সাইট গুলোর হচ্ছে এখানে লিঙ্ক আপ চাই আর কি। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ইয়ার কাছে শো করবে যে আমি একজন কিন্তু এখানে সেলার হিসেবে ঢুকছি, আমি কিন্তু বায়ার হিসেবে, মানে যে আমি কিন্তু বায়ার হিসেবে ঢুকছি, সেলার হিসেবে না। এখন যেহেতু আমি সার্চ করে ঢুকছি, এই যে আমি এখানে যদি সুইচ করি তখন আমি হচ্ছে সেলার হয়ে যাবে, এখন কিন্তু বায়ার আছি, বায়ার হিসেবে দেখাচ্ছি আর কি। তো যখন অ্যাকাউন্টে ঢোকার পরে একজন বায়ার দেখবে যে এগুলা সাইটটা লিঙ্ক আপ করা আছে, তাহলে করবে কি, অনেক সময় তারা করে যে এই টুইটারে যায় আপনার যে ব্র্যান্ডিং নেমটা, যে এই নামটা ধরে তারা সার্চ করবে আপনাকে। যদি তারা খুব সহজে আপনার প্রোফাইল পায় তাহলে তারা ওখানে আপনার সাথে মিট করবে এবং মার্কেটপ্লেসের বাইর থেকে হায়ার করে। অনেকে আছে কি যে মার্কেটপ্লেসের যে হচ্ছে 20% যে হচ্ছে কাটে, এই 20%টা তারা দিতে চায় না। ভাই আমরা মেবি আরেকটা লিংক দিয়ে জয়েন করতে পারি, হ্যাঁ যে এটা শেষ হলে আমি লিংক দিচ্ছি, আবার সবাই জয়েন করে। তো হচ্ছে যে 20% কাটে, এটা হচ্ছে বায়ারের কাছ থেকেও কাটে এবং সেলারের কাছ থেকে, উভয় পক্ষের কাছ থেকে 20% কাটে। তো এটা তারা কস্ট, এটা তারা হচ্ছে বহন করতে চায় না, কারণ অনেক আছে মার্কেট প্লেসের বাইরে। এবং মার্কেট প্লেসের বাইরে হায়ার হওয়ার সময় অবশ্যই কিছু বিষয়গুলো খেয়াল রাখবেন, যে মার্কেট প্লেসের বাইরে যদি হায়ার হন তো সেক্ষেত্রে কিন্তু তার ওয়েবসাইটে ম্যালওয়্যার রিমুভ করতে হবে। তো আমি ম্যালওয়্যার রিমুভ করে দিলাম, আমাকে পেমেন্ট না করে চলে গেল, এরকমটা কিন্তু হতেই পারে। আসলে ট্রাস্ট করার কিছু নাই এখানে, যে সবাই হচ্ছে এখানে সমান, যে আমি যেরকম হচ্ছে একটু বেশি নেওয়ার চেষ্টা করবো তারা একটু কম দেওয়ার চেষ্টা করবে, এটাই হচ্ছে কথা। তো আপনাকে অবশ্যই 50% বা কিছু পার্সেন্ট হচ্ছে পেমেন্ট উপরে নিয়ে, মানে অ্যাডভান্স করে তারপরে হচ্ছে কাজ যাতে শুরু হয়, অর্থাৎ আপনি কিছু টাকা হচ্ছে তাকে থেকে নিবেন, নেওয়ার পরে কাজটা শুরু করবেন, এরকমটা যাতে হয়। এবং আপনার হচ্ছে অবশ্যই হচ্ছে এরকমটা করবেন না যে আমার হচ্ছে কথা ছিল এইটুকু কাজ করা, যে আরেকটু বেশি করে যাচ্ছে তো আমি করে দেবো না, যে আমার রিকোয়ারমেন্ট এইটুকু ছিল এইটুকুই করে দেবো, বা আমি হচ্ছে বাইরের সাথে খুব খারাপ একটা আচরণ করলাম, এটা কিন্তু খুবই খারাপ। কারণ হচ্ছে তার হাতে সুযোগ আছে কয়েকটা বিষয়ে, যে আপনাকে হচ্ছে র্যাঙ্কিং থেকে ডিমোশন করানো, একটা হচ্ছে রিভিউ, আপনার প্রোফাইলকে র্যাঙ্ক করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইবারের হচ্ছে রিভিউ। রিভিউ যদি আপনার খারাপ আসে তাহলে আপনার প্রোফাইল র্যাঙ্ক করানো খুবই কষ্ট। প্রয়োজনে এরকমটাও হয়েছে যে আমি হচ্ছে $20 কাজ নিয়েছি, আমার থেকে পুরো ফায়ারওয়াল সেটআপ দিয়ে নিছে, তারপরে হচ্ছে বলতেছিল যে আমার কিছু ওয়েবসাইটে কাজ করে দিতে হবে, তাছাড়া আমি তোমাকে খারাপ রিভিউ দিব, এরকমটা হয়েছে। তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে যেটা চাবে যে ওটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনার একটা সুন্দর রিভিউ দরকার প্রথম অবস্থায়।
আর হচ্ছে প্রথম অবস্থায় অনেকে আছে যে আপওয়ার্কে অনেক বেশি মানে যে টাকাতে তারা হচ্ছে নিজেরা হায়ার হয়, হায়ার হওয়ার পরে আপনার হচ্ছে ফাইবারে আসে যে নতুন কিছু সেলারকে হায়ার করার জন্য, এরকমটা কিন্তু হয়। আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিই ভাই, কিন্তু সবাই। আমি দিয়ে দিই তাহলে, আই থিঙ্ক সুবিধা হবে, আপনাকে বারবার জয়েন করানো লাগবে না। আচ্ছা ঠিক আছে, জি, দিয়ে দিয়েছি ভাই। সবাই একটু জয়েন করেন। নতুন মিটে সবাই জয়েন করেন, আর এখানে আমি বিষয়গুলো আলোচনা করতে থাকি। তো যেটা বলতেছিলাম যে এই রিভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার হচ্ছে প্রোফাইলে কিন্তু হচ্ছে শো করে যে আপনার হচ্ছে রিভিউ রেটটা কিন্তু, এটা যদি হচ্ছে 4.8 এর নিচে বা হচ্ছে 6-7 এর নিচে আসে, তাহলে কিন্তু এটা হচ্ছে একজন সেলারের জন্য খুবই খারাপ। যে 4.9 ঠিক আছে, কিন্তু হচ্ছে 4.6 হচ্ছে এর নিচে যখন আসবে তখন কিন্তু আপনাকে হায়ার করতে যাবে না, কারণ আপনার হচ্ছে কাজের কোয়ালিটিটা খুবই খারাপ। এই বিষয়টা কিন্তু বুঝে যাবে। সবাই কি নতুন মিটে জয়েন করেছে? ভাই সবাই করতেছে, আমরা ওইখানে শুরু করে দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি এই মিটটা এন্ড করে দিই। জি। তো যেটা বলতেছিলাম যে রিভিউয়ের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার অবশ্যই 4.6 থাকতে হবে সর্বনিম্ন। যে অনেক সময় আসলে বুঝতে পারে না যে আসলে রেটিংটা আমাকে 5-ই দিতে হবে, 5-স্টার দিতে হবে, এরকমটা আসলে বুঝতে পারে না। তো সেক্ষেত্রে তারা করে কি 4 পয়েন্ট দিল, এবং 4 পয়েন্ট বা থ্রি স্টার যেটাই হোক, 4 স্টার বা 3 স্টার যেটাই দিক, রিভিউ কখনো চাওয়া যাবে না। রিভিউ কথাটা যদি কখনো মেসেজে লেখা হয়, স্পেস দিলাম বা @ দিলাম বা যেভাবেই হোক, যদি রিভিউ কথা লেখা হয়, আপনার যখন লেভেল আপ হবে তখন কিন্তু আপনার প্রোফাইলের প্রত্যেকটা মেসেজ তারা কিন্তু হচ্ছে দেখে, যে ফাইবারের হচ্ছে যারা সাপোর্টে আছে তারা কিন্তু দেখে। দেখার পরে আপনাকে হচ্ছে প্রত্যেক মাসের 15 তারিখে আপনাকে আপডেট জানাবে, প্রত্যেক মাসের, যে আপনার সেটা হচ্ছে লেভেল আপ হোক বা যে কোনো বিষয়ে হোক, প্রত্যেক মাসের 15 তারিখে সেটা আপনি জানতে পারবেন। এবং এরকমটা যদি তারা বুঝতে পারে যে আপনি হচ্ছে রিভিউ চেয়ে নিচ্ছেন, যে আমাকে একটা ভালো রিভিউ দেন, আমার প্রোফাইলকে র্যাঙ্ক করাতে সাহায্য করবে বা এই ধরনের কথা, তাহলে কিন্তু আপনাকে হচ্ছে ব্যান করে দেবে, মানে যে আপনার অ্যাকাউন্ট আর থাকবে না। যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে কখনো রিভিউ চাবেন না, বা রিভিউ হচ্ছে 3 স্টার 2 স্টার 1 স্টার দিয়ে দিছে, যে আমি হচ্ছে মার্কেট প্লেসের বাইরে, বাট হচ্ছে মার্কেট প্লেসের বাইরে বায়ার, তারপরে আমি বায়ারকে বললাম যে আমি তোমার প্রজেক্টে এত কষ্ট করছি, যে আমি তোমার জন্য এত সুন্দর কাজ উপহার দিলাম, বাট তুমি হচ্ছে 1 স্টার কেন দিলা, কিন্তু 5 স্টার দিতে পারতা, 5 স্টার যদি দাও তাহলে আমার প্রোফাইলটা অনেক র্যাঙ্ক করবে, বাইরে র্যাঙ্ক করাতে সাহায্য করবে। তো এটা আসলে বলার কোনো সুযোগ নাই। আর এটাও যদি বলা হয় এবং ওই বায়ারটা যদি সাপোর্টে দিয়ে বলে যে আমি আসলে ভুল করে একে দিয়ে ফেলাইছি 1 স্টার, আমাকে হচ্ছে 5 স্টার দেওয়ার সুযোগ দাও, তখন কিন্তু ফাইবাররা আপনাকে একটা হচ্ছে গাইডলাইন দিয়ে দেবে যে এরকমটা করার কোনো সুযোগ নাই। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যে আপনার কাজের থেকে এদের হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন যেটা বলা হয়, যে রুলস গুলা বেশি ফলো করতে হবে, তাহলে মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট টিকে থাকবে, কাছে থাকবে না। অনেকে আছে যে টপ রেটেড সেলার, যে এই বছরের শুরুতে, যে 23 সালের শুরুতে তাদেরকে মার্কেট প্লেস থেকে বাই করে দিছে, যে তাদের দেখা গেছে যে 500-800 তাদের রিভিউ আছে একটা করে প্রোফাইলে। তাহলে বুঝেন যে আপনার যদি এরকম রিভিউ থাকা অবস্থায় অ্যাকাউন্ট চলে যায় আপনার, তাহলে কি অবস্থা হবে, আপনার একটা ইয়াতে পড়ে যাবেন আর কি, যে
ধামা চাকা নাই ভাঙা চাকা খাইয়া যায় এরকম একটা বিষয় হয়ে যাবে। তো হচ্ছে তার আগেই সংশোধন হওয়া প্রয়োজন, যে আপনাকে অবশ্যই হচ্ছে করতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে মেনটেন করা লাগবে, যে আমি আসলে কি করতেছি। তো হচ্ছে রিভিউ এর যে বিষয়টা এটা আসলে অবশ্যই দেখবেন, যে আসলে যখন পারফেক্ট কাজ দেওয়া হবে এবং দিয়ে বারবার বলার চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে যে আসলে আমি কি তোমার হচ্ছে রিকোয়ারমেন্ট পূরণ করতে পারছি, তোমার যদি কোনো চেঞ্জ লাগে বা তোমার কিছু লাগে তুমি আমাকে বলো, যে আমি তোমাকে করে দেবো। এই কথাগুলো বললে হবে কি যে আসলে পায়রাটা হচ্ছে ইমপ্রেস হয়ে যায় সেলারের প্রতি এবং পরবর্তীতে তার মন মাইন্ড চেঞ্জ হয়ে যায় এবং খুব সুন্দর একটা রিভিউ দেয়। আমার প্রোফাইলে এখন পর্যন্ত আমি 5 স্টারের নিচে কোনো রিভিউ পাই নাই, আমি লেভেল 1, এবং আমার হচ্ছে প্রোফাইলে সবগুলা রিভিউ খুবই ভালো। আমি হচ্ছে বিশেষ করে হচ্ছে অনেক বড় বড় প্রজেক্ট করছি এবং হচ্ছে আমি এরকমও দেখা গেছে যে একটা আমার হচ্ছে বায়ার ছিল যে তারা হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড সার্ভিস দেয় এবং তারা যে কাজগুলা নিত ওই কাজগুলা আমার দ্বারা করাইতো। এরকমটাও হয়েছে যে মার্কেট প্লেসের বাইরে আমার একটা বায়ার আছে, যে সেই বায়ারটা খুবই ভালো, সেই বায়ারের সাথে আমি এইভাবে কাজ করি এখনো। আমি গত মাসে একটা প্রজেক্ট করছি ওই বায়ারের, যে তারা তাদের প্রজেক্ট গুলা করাবে যদি কাজ আপনার ভালো লাগে। যে কাজ যদি ভালো না লাগে, তার মন মতো না হয়, তার রিকোয়ারমেন্ট গুলো আপনি পূরণ করতে না পারে, যে প্রথমবারে আপনাকে কাজ করে নেবে, পরেরবার আর আসার কোনো সুযোগ নাই। যদি আপনিও যদি হচ্ছে এরকম কাউকে হায়ার করতে চান, আপনার ক্ষেত্রেও কিন্তু এরকমটাই করবে, যে আপনার কাজ যদি মন মতো পান বা আপনার রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করতে পারে তাহলে পরবর্তীতে কিন্তু তার কাছে আসবে। আর আপনি যদি এক বা কোনো বায়ারের হচ্ছে ট্রাস্ট অর্জন করতে পারেন, অর্থাৎ তার বিশ্বাস অর্জন করতে পারেন, পরবর্তীতে কিন্তু তারা আর অন্য কোনো হচ্ছে সেলাকে খুঁজতে যাবে না। যদি তার ওই রিলেটেড সার্ভিস লাগে তাহলে ও কিন্তু বারবার আপনার কাছে আসবে। এটা কিন্তু একটা খুব সুন্দর বিষয় যে আমি আমার প্রোফাইলে দেখাই। আবার কিন্তু এরকমও অনেকে রিভিউ দিয়ে রাখছিল যে আমার যদি পরবর্তীতে কোনো সার্ভিস লাগে আমি হচ্ছে তোমার কাছে আসবো। তো এই বাইটা এরকম হচ্ছে রিভিউ দিছে, তার মানে আসলে একে কতটা হচ্ছে ভালো লাগছে এই কাজটা। এ কিন্তু সাইবার সিকিউরিটি অ্যানালিস্টই ছিল, অর্থাৎ হচ্ছে এ সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে একটা কোম্পানিতে। বাট হচ্ছে আমি অনেক বড় বড় দুর্বলতা বাইর করে দিছিলাম, যার মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্ট ডিলেট করা যাচ্ছিল, যে অ্যাকাউন্টের অ্যাক্সেস ছাড়াই অ্যাকাউন্ট ডিলেট করা যাচ্ছিল, এরকম একটা আর কি ছিল। তো হচ্ছে এই বিষয়টা গুরুত্ব রাখবেন অবশ্যই, রিভিউটা যাতে ভালো হয়, যে প্রথম অবস্থায় আমার যাতে 5 স্টারের নিচে কোনো রিভিউ না আসে। আর এরকমটা করবে না যে আমি হচ্ছে রিভিউ কিনে নেওয়ার যে বিষয়টা থাকে, অনেকে করে কি যে প্রথম অবস্থায় আমি রিভিউ কিনে নিলাম, আসলে এরকমটা হয় না। যে অর্গানিক ভাবে যে বিষয়টা হওয়ার কথা সেটা যদি না হয় তাহলে কিন্তু মার্কেট প্লেস আসলে থাকে একটু সমস্যা। যে এই যে 2023 সালে, অর্থাৎ বছরের প্রথমে দেখে যে যারা টপ রেটেড সেলার ছিল তারা করছে কি, যে তাদের সেল যখন কম হয়ে যেত তারা হচ্ছে র্যাঙ্ক করার জন্য তারা হচ্ছে কিছু রিভিউ কিনে নিত, যে তারা নিজেরাই কিছু হচ্ছে ডলার দিয়ে তারা নিজেদের প্রোফাইলে আর কি অর্ডার করাইতো এবং পরবর্তীতে সেটা ডেলিভারি দিয়ে হচ্ছে একটা রিভিউ নিত। তো এরকম করার কিছু সুযোগ নাই, যে আমি হচ্ছে কনভারসেশন কথাকান্তি করতেছি, যে এটা যেন হচ্ছে 4 পয়েন্টের উপরে থাকে, যে আমি কনভারসেশন কতটুকু করতেছি এটা কিন্তু কাউন্ট হয় ফাইবারের কাছে। তো হচ্ছে যে অর্গানিক ভাবে হওয়াটাই সবচেয়ে ভালো। আর রিভিউ যদি নিতে হয় এটা একটা রিস্কি বিষয়, আমি বলবো যে এটা না করে ভালো। যে রিভিউ এর যে বিষয়টা এটা কিন্তু যে একমাত্র অর্গানিক ভাবে নেওয়াটাই ভালো হবে, যে আমি হচ্ছে খুব সুন্দর সার্ভিস দিলাম এতে করে খুব সুন্দর একটা রিভিউ দিলো, এটা কিন্তু আমার জন্য খুবই ভালো। এবং এই যে যে বিষয়টা যে এখানে ইমেজ শো করতেছি,
যে আমি যে হচ্ছে ফিডব্যাকটা পালাম যে এখানে ইমেজ শো করতেছে কিভাবে, আমাকে কি হচ্ছে যখন হচ্ছে রিভিউ দিছে তখন কি আমাকে হচ্ছে এই ইমেজটাকে তারা স্ক্রিনশট নিয়ে দিছে না, যে আমি যখন হচ্ছে ডেলিভারিটা দিব আমি যখন হচ্ছে ডেলিভারি দিব তখন আমার ডেলিভারি জিপ ফাইলের সাথে একটা জিপ ফাইল দিব মেন ফাইল, যেটা যেটার ভিতরে আমার হচ্ছে ডকুমেন্ট থাকবে বা যেটাই হোক আমার হচ্ছে কাজ রিলেটেড কিছু থাকবে, এবং তার সাথে একটা স্ক্রিনশট নিব যে আমি যে ধরনের কাজ করি সেটার একটা ইমেজ নেব, সেটা হতে পারে আমার পিওসি কাজের, যে আমি এক্সএসএস ফাইন্ড করছি সেটার একটা পিওসি নিলাম, ইউআরএলটা হচ্ছে সুন্দরভাবে ইয়ে করে দিলাম, হাইড করে দিলাম, দেওয়ার পরে ওটা একটা স্ক্রিনশট সাথে পাঠিয়ে দিব। তাহলে হবে কি যখন হচ্ছে বায়ার হচ্ছে ফিডব্যাকটা দিবে তখন হচ্ছে ফিডব্যাকের সাথে ওই যে আমি স্ক্রিনশটটা হচ্ছে যখন হচ্ছে দিয়েছিলাম ডেলিভারির টাইমে ওই স্ক্রিনশটটা তখন ওটার সাথে চলে আসবে, রিটার্ন করবে আমার প্রোফাইলে, রিটার্ন করে এইভাবে শো করবে। তো অনেকে দেখা যায় যে এই বিষয়টা বুঝতে পারে না যে এটার ক্ষেত্রে সে দেয় নাই, এ কারণে সে হচ্ছে এরকম পায় নাই, আর এটা কিন্তু অনেকটা ফ্রুটফুলিও হিসেবে কাজ করে, ঠিক আছে, যে এটা অনেকটা পোর্টফোলিওর মতো কাজ করবে। যে আর হচ্ছে আমার যতগুলা রিভিউ আসবে এই রিভিউ গুলা আমি হচ্ছে আমার যে 12টা ব্র্যান্ডিং আছে এই 12টা ব্র্যান্ডিং এ আমি হচ্ছে আমার রিভিউ এর স্ক্রিনশট, আমি হচ্ছে কাজ করছি এই ধরনের প্রজেক্ট, এই ধরনের কিছু কথাগুলো লিখে খুব সুন্দর করে পোস্ট সাজিয়ে সুন্দর কিওয়ার্ড দিয়ে, যাতে হচ্ছে সোশ্যাল সাইটে এই রিলেটেড সার্ভিস যারা নেয় তারা যাতে সার্চ করে আমি খুব সহজেই পাই এবং পাওয়ার পর আমাকে যাতে হায়ার করে। বিশেষ করে হচ্ছে লিঙ্কডইনে, লিঙ্কডইনে হচ্ছে এই ধরনের কিন্তু প্রচুর বায়ার পাওয়া যায় যে যারা আপনাকে মন করবে, যখন দেখবে যে আপনি এই রিলেটেড সার্ভিস দিচ্ছেন আপনার রিভিউটা ভালো আছে তখন কিন্তু তারা আপনাকে হচ্ছে নক দিবে যদি তার ওই সার্ভিসের প্রয়োজন হয়। বা অনেক কোম্পানি আছে যে ধরেন যে আমি দেখাই, এখানে হচ্ছে আপনি সার্চ করতে পারেন যে ওয়েব ডিজাইন, এখানে জবে গেলেন, জবে যাওয়ার পরে এখানে ডেট কিন্তু হচ্ছে এনি টাইম আছে, মানে 1 মাস আগে পোস্ট করছে বা 1 সপ্তাহ আগে করছে বা 24 ঘন্টা ভিতর করছে, এই ধরনের কিন্তু ফিল্টারিং করা যাচ্ছে এখানে। তো ফিল্টারিং করলে হচ্ছে কি যে আমার এখানে কিন্তু চলে আসতেছে সবগুলো চলে আসতেছে, তখন আমি করব কি যে এদের হচ্ছে তাদের হচ্ছে যে কোম্পানির যে হচ্ছে ইয়েটা আছে এখানে যাব, এখানে যদি তাদের কন্ট্যাক্ট ডিটেলস পাই, এখানে এই যে কন্ট্যাক্ট ইনফোতে তাদের হচ্ছে নাম্বার আছে বা ওয়েবসাইট আছে, যদি নাম্বার থাকে তাহলে আমি হোয়াটসঅ্যাপে নিয়ে তাকে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবো যে আমি এই রিলেটেড সার্ভিস প্রদান করি, তোমার কোম্পানি যদি সিকিউরিটি রিলেটেড কোনো সার্ভিস লাগে বা ওয়েব ডিজাইন রিলেটেড কোনো সার্ভিস লাগে, তোমার যদি কিছু কাস্টমাইজেশন করা লাগবে ওয়েবে তুমি আমাকে বলতে পারো, যে আমি হচ্ছে অলরেডি মার্কেট প্লেসে কাজ করি, যে আমার পোর্টফোলিও দেখাবো ওখানে, পোর্টফোলিও লিঙ্ক দিব এবং হচ্ছে আমি তাকে বলবো যে তুমি আমাকে হায়ার করতে পারো, আমি মার্কেট প্লেসেও কাজ করি, আমার প্রোফাইল আছে এই যে আমার হচ্ছে ফাইবারের প্রোফাইল, এইভাবে কিন্তু তাকে পাঠাইতে পারেন। বা এখানে হচ্ছে ওয়েবসাইটে যাওয়ার পরে আমি হচ্ছে অ্যাবাউট আসে যাব, অ্যাবাউট আসে গেলে কিন্তু আমি এখানে হচ্ছে এই যে মেইলটা পাইছি, ঠিক আছে, এই মেইলটা আমি কপি করলাম, কপি করার পরে কি হলো আমি আমার জিমেইলে চলে আসলাম, জিমেইলে একটা কাজ আছে, জিমেইলে আসার পরে এই যে আমার ছোট্ট একটা ডিটেলস, আমি যতবার মেইল সেন্ড করব আমার যে যতটুকু লেখার প্রয়োজন যে ইমপ্রেস করার মতো, লেখার পরে আমার এখানে একটা ছবি, আমার নেম এখানে, আমার শর্ট একটা টাইটেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, জিমেইল বা আমার হচ্ছে গুগল বিজনেস, সোশ্যাল সাইট, সকল কিছু
লিংক তার কাছে কিন্তু চলে যাচ্ছে, সে কিন্তু এই মেলটা যখন ওপেন করবে তখন কিন্তু ট্রাস্ট মনে করবে যে এই যে স্প্যাম, যেরকম আমরা মেইল দেখি যে এখানে কিন্তু মেইলের নিচে কিন্তু কিছু নাই, এরকম কিছু কিন্তু আসে নাই যে আমার মতো, যে আমি যখনই মেইল কিন্তু সেন্ড করব তখন কিন্তু এটা তার কাছে চলে যাবে। অন্তত যখন আমি মার্কেট প্লেসে যাব, শুরুটা যখন হবে তখন যাতে আমি এইভাবে মার্কেটিং করি এবং হচ্ছে আমি মার্কেট প্লেসের বাইরে থেকে আমার হচ্ছে সেল আসে, এই বিষয়টা অবশ্যই গুরুত্ব রাখবে। যে দেখা গেল এইভাবে প্রত্যেক দিন আমি একটা নির্দিষ্ট সময়ে, বিশেষ করে ভোর টাইমে, ভোরের সময়টাতে যে 4টা থেকে 5টা বা এরকম টাইমে, যে দেখা গেল যে আমার ইউএসএ আমি টার্গেট করতেছি, এখানে আমি হচ্ছে ইউএসএ হচ্ছে কান্ট্রি হচ্ছে ইউএসএ, এখানে সিলেক্ট করে দিলাম ইউনাইটেড স্টেট, আমি সিলেক্ট করে দিলাম, তখন ইউনাইটেড স্টেটে অবসর সময় কোনটা, যে ওখানে হচ্ছে বৈকালে অথবা হচ্ছে সকালের সময়টাতে আমি এই ধরনের ইয়েগুলো পাঠানোর চেষ্টা করবো, তাহলে হবে কি তারা অবসর সময়ে অবশ্যই বাংলাদেশে আমরা জিমেইল চেক করি না, বাট তাদের মেইলটা খুবই গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই মেইল চেক করে এবং প্রত্যেকটা মুহূর্তে তারা প্রায় মেইল চেক করে, কারণ তাদের বিজনেসটা অনলাইন বেস। তো তারা যখন মেইল চেক করবে এবং ওই রিলেটেড সার্ভিস তার লাগে বা লাগতেছে প্রতিনিয়ত, তখন দেখবে যে তার হচ্ছে সুন্দর একটা পোর্টফোলিও আছে, সে কাজ করে, তার কাজের অভিজ্ঞতা আছে, কাজের কোয়ালিটি আছে, তার 5-star রেটিং আছে তার প্রোফাইলে, তখন কিন্তু আপনাকে হায়ার করার একটা সুযোগ থাকবে। যে দেখা গেল যে 100 জনকে পাঠাইতে পাঠাইতে 200 জনকে পাঠাইতে পারবে, তো অবশ্যই কিন্তু 5 জন আপনাকে রেসপন্স করবে, আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে জানবে, তখন কিন্তু তাকে ইমপ্রেস করার মতো কথাগুলো বলবেন, যে তোমার যদি এখন সার্ভিস নাও লাগে সমস্যা নাই, তোমার যদি পরবর্তীতে কোনো সময় সার্ভিস লাগে তুমি আমাকে অবশ্যই বলবা, আমি তোমাকে সাহায্য করবো, যে আমার সার্ভিস তোমার জন্য অলওয়েজ ওপেন থাকবে, এই ধরনের কথা কিন্তু বললে অবশ্যই একটা মানুষ খুব সহজে কনভিন্স হবে। তো এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন। তো হচ্ছে যে 5-star রেটিং পাওয়ার জন্য যে বিষয়গুলো এবং মার্কেটিং কি, মার্কেটিং এর যে বিষয়গুলো প্রথম অবস্থায় কাজ পাওয়ার জন্য মার্কেট প্লেসে বাইরে, এই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। এই বিষয়টা আসলে ওইভাবে কেউ বলে না, যে যারা হচ্ছে ফাইবারে কোর্স করায় বা আপওয়ার্কে কোর্স করায় বা হচ্ছে যাদের হচ্ছে ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট হচ্ছে কি তাদের হচ্ছে ব্যবসা, তারা হচ্ছে তাদের বিজনেস চালানোর জন্য তারা হচ্ছে আসলে কৃপণতা করে, তাদের হচ্ছে যে নলেজ গুলা ওগুলো শেয়ার করে না, জাস্ট হচ্ছে বেসিক বিষয়গুলো তারা ক্লিয়ার করে ছাড়ে দেয় মার্কেট প্লেসে। তারপরে অনেকে যায় যে হোসর খাইতে খাইতে তারা শিখে যায়, বা অনেকে আছে যে ঝরে পড়ে যায়, যে মার্কেট প্লেসে টিকে থাকতে পারে না, অনেকে আছে যে ধৈর্য হারাই ফেলে, অনেকে আছে যে পারিবারিক সমস্যার কারণে আর কাজ করা হয়, এই ধরনের সমস্যা হয়। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এটা হচ্ছে ইমেইল মার্কেটিং এর বিষয়ে আমি বললাম, যেটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে। এবং মেইলে আপনি কিভাবে সেভ করবেন, যে এটা এটা কি জানা আছে সবার? না ভাই, বলে দিলে ভালো হতো, সবার জানা নেই, কথা বললে ভালো লাগবে। আসলে কেউ কি ঘুমায় যাচ্ছে নাকি আমি বুঝতে চাই না। না না ভাই, সবাই শুনছে। না বলেন, শুনছি ভাই, অনেকদিন আগে করছিলাম, তারপর দেখি ট্রাই করি। আমি তো গেছি এই যে এখানে সি অল সেটিং, এখানে যাওয়ার পরে এই যে অপশন আছে মাই পিকচার, তার নিচে এই যে এখানে সিগনেচার নামে যে অপশনটা আছে এখানে একটা ক্রিয়েট করে নেবে, আপনার ব্র্যান্ডিং নেম দিয়ে দেবেন এখানে, ঠিক আছে?
ব্র্যান্ডিং নেম দেওয়ার পরে এখানে হচ্ছে যে অনেক আছে যে মেল সিগনেচার ফর্ম লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট আছে যারা হচ্ছে আপনার মেইলের সিগনেচার এইরকম ভাবে আপনার মেইলে তৈরি করতে পারবেন, যেখানে হচ্ছে সাইন আপ করে নেবেন। যে করে নেওয়ার পরে এরকম ভাবে আপনার নাম এখানে আমার কিন্তু এইভাবে দেওয়া আছে, এরকম ভাবে তৈরি করে নিয়ে এখানে নিয়ে এসে কপি পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে সেভ করে নেবেন। ঠিক আছে, তাহলে সেভ করে নিলে যে আপনাদের হচ্ছে এরকম ভাবে আসবে। আমি দেখাচ্ছি, আপনাদেরও তখন এইভাবে নিচে চলে আসবে। এবং আপনার যখন হচ্ছে এই যে আমি যে বললাম না, যখন হচ্ছে মেইলটা সেন্ড করবেন বা আপনার কাজ রিলেটেড বা আপনার নিশ রিলেটেড যখন কথাগুলো লিখবেন, তখন কিন্তু আপনার এই ইয়ার সাথে আপনার ট্রাস্ট করার জন্য আপনার যে এই যে ফেসবুক লিঙ্ক বা হচ্ছে এই যে ইউটিউব চ্যানেল বা আপনার যেটাই থাক এই রিলেটেড ওয়েবসাইট যখন দেখবে, তখন কিন্তু ওই বান্দার প্রতি অর্থাৎ ওই ব্যক্তির প্রতি কিন্তু একটা বিশ্বাস চলে আসবে যে না আসলে এ প্রকৃতই কাজ করে, আর তাদের অভিজ্ঞতা আছে। এই বিষয়টা কিন্তু অবশ্যই তার ভিতরে ঢুকে যাবে, তখন কিন্তু হায়ার করার একটা সম্ভাবনা থেকেই যায়। তো হচ্ছে আমাদের কি গেল, ব্র্যান্ডিং নেম গেল, একটা নাম গেল, এটা নতুন আসছে তো এটা কোনো বিষয় না, এটা আপনার নামও দিতে পারেন যেটাই হোক, বাট এটা হচ্ছে মেইন ব্র্যান্ডিং নেম। তারপরে টাইটেল গেল, রিভিউ সেশন গেল, মার্কেটিং এর বিষয়টা অনেকটা বুঝালাম। তো যাই হোক, তার পরবর্তীতে হচ্ছে এটা আমি দেখাই দিব একটা শর্ট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তারপরে ডিসক্রিপশন গেল, ল্যাঙ্গুয়েজ গেল, যে সোশ্যাল সাইটের লিঙ্কের বিষয়টা গেল। পরবর্তীতে আসছে হচ্ছে স্কিল। স্কিলের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যেরকম জানি ডিজিটাল মার্কেটিং, আমি ওয়েব রিলেটেড স্কিল এখানে দিব না, কারণ হচ্ছে আমি প্রথমবারে যখন স্কিল দিব তখনই এটা আমার যাতে একটা হচ্ছে ডক ফাইল আপনারা লিখে নেবেন প্রত্যেকটা বিষয়, একটা ইউটিউব ভিডিও দেখে নেবেন প্রোফাইল ক্রিয়েট করার প্রথমে, তার পরবর্তীতে এগুলা হচ্ছে আপনার স্কিল সম্পর্কিত যে বিষয়গুলো, আপনার কি কি স্কিল আছে। দেখা গেল যে এরকমটা হতে পারে যে আমি এখন ওয়েব মানে যে সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ করি, বাট ওয়েবসাইট রিলেটেড বিষয়গুলো কিন্তু আমার কাজ করতে হবে, বা ওয়েবসাইট রিলেটেড কাজ বা ওয়েব ডেভেলপমেন্ট ভবিষ্যতে আমি করব, তখন কিন্তু আপনি কিন্তু এখানে পরবর্তীতে স্কিল অ্যাড করলে ওটা আর অ্যাপ্রুভ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে পেন্ডিং থাকে। তো সেই রিলেটেড বিষয়গুলাও কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন। যখন হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার নিশ রিলেটেড আপনার স্কিল যেগুলো আছে সেগুলো অবশ্যই এখানে অ্যাড করবেন। এখানে অ্যাড করলে হবে কি, যে আগে হচ্ছে বায়ারকে অফার পাঠানোর অপশান থাকতো, মানে যে প্রত্যেক ইয়াতে প্রত্যেক দিনে একটা নির্দিষ্ট সময়ে আপনার কাছে কিছু অফার আসতো পাঠানোর জন্য, মানে সুযোগ দেওয়া হতো, বাট এটা এখন নাই। এটা হচ্ছে নতুনদের জন্য খুবই দুঃখজনক বিষয়। তো কথা হচ্ছে আপনার স্কিল যখন অ্যাড থাকবে, ওই রিলেটেড যখন হচ্ছে আপনার স্কিলের সাথে একটা জব খুবই ম্যাচ করতেছে, আপনার স্কিলের সাথে শুধু ম্যাচ করতেছে, তখন হচ্ছে আপওয়ার্ক বলতেছে ফাইবার কিন্তু হচ্ছে যে খুব অল্প কিছু সংখ্যক, অর্থাৎ হচ্ছে 5 থেকে 7 জনকে ওই স্কিল রিলেটেড যখন ম্যাচ করবে, তখন কিন্তু ওই একটা অফার কিন্তু চলে আসবে আপনার নোটিফিকেশনে, এখানে চলে আসবে। যে আমি দেখাই, এই ধরনের কিন্তু আপনার হচ্ছে এই যে ইওর সার্ভিস ইজ ম্যাচ, মানে যে আমার হচ্ছে সার্ভিসের সাথে এটা ম্যাচ করছে, এই কারণে আমার কিন্তু অফার এটা যে পাঠাই দিছে যে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড। বাট হচ্ছে আমি এটা হচ্ছে অফার সেন্ড করে নাই, যে আমার মনে হয়েছে যে এই কাজটি আসলে আমার দ্বারা সম্ভব না বা এর সাথে কাজ করে আমার পোষাবে না, এরকমটা মনে হয়েছে, তাই আমি সেন্ড করে নাই। বাট এখানে আর একটা বিষয় আমি অফ করে দিলাম, নট ইন্টারেস্টেড এখানে কখনো ক্লিক দিবেন না,
যে অফার পাঠাইছে ঠিক আছে, যে আমি অফার পাঠালাম না, এইভাবে থেকে গেল। বাট নট ইন্টারেস্টেড যখন আমি ওখানে ক্লিক করব, তখন কিন্তু আমার কাছে অফার পাঠানো অফ করে দিবে। এটা কিন্তু সরঞ্জাম থাকে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই মনে রাখবেন। তো আমাদের হচ্ছে স্কিলের বিষয়টাও গেল, তারপর হচ্ছে এডুকেশন। এডুকেশন আসলে এটা ভেরিফিকেশন করে না, কখনো ভেরিফিকেশন হয় না, বাট ফার্স্ট টাইম যেটা দিবেন ওটাই হচ্ছে প্রোফাইলে শো করবে, পরবর্তীতে অ্যাড করলে ওটা আর শো করে না। তো হচ্ছে এডুকেশনের বিষয়টা অবশ্যই হচ্ছে কলেজ লেভেলের কিছু দেওয়ার চেষ্টা করবেন, বাট এটা মানে বিশেষ করে ফাইবারের ক্ষেত্রে গুরুত্ব রাখে না, বাট আপওয়ার্কের ক্ষেত্রে অনেক গুরুত্ব রাখে। তো এটা দেওয়ার পরে আর একটা বিষয়, সেটা হচ্ছে সার্টিফিকেশন। সার্টিফিকেশন হচ্ছে আপনার ইডুমে কোর্স করা আছে বা অনলাইন ভিত্তিক যেগুলো কোর্স করছেন এবং যে একটা সার্টিফিকেশন পাইছেন, ওই সার্টিফিকেশন গুলো প্রত্যেকটা আপনার যদি 10টা থাকে বা 5টা থাকে, যেটাই থাক, আমার গুরুত্বপূর্ণ যে সার্টিফিকেশন গুলো যেটা হচ্ছে আমার কাজ রিলেটেড, ওগুলা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার সময়ে ওগুলো অ্যাড করে দেবেন। ঠিক আছে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের হচ্ছে প্রোফাইল ক্রিয়েটের বিষয়টা শেষ হয়ে গেল। ঠিক আছে, আরো কোনো কোশ্চেন আছে? না ভাই, আপাতত কারো কোনো কোশ্চেন নাই, আলহামদুলিল্লাহ। না থাকলে বলতে পারেন, আসলে লজ্জা করার কিছু নাই। না ভাই, আলহামদুলিল্লাহ কোনো কোশ্চেন নাই, কারো থাকলে ডেফিনেটলি একটু। হ্যাঁ রাইট, তাহাজুদ ভাই কিছু বলতে চাচ্ছিলেন আই থিঙ্ক। না কোনো কোশ্চেন নাই। আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা যেহেতু সিকিউরিটি রিলেটেড ফাইবারে কাজ করবো বা আপনিও বেশ কিছুদিন ধরে করতেছেন, সেক্ষেত্রে আপনার একটু অভিজ্ঞতা শেয়ার করতে মানে শুনতে চাই। সেটা হলো আমরা যখন বায়ারের সাথে কথা বলবো, হ্যাঁ, তো বায়ার কি লাইক আমরা যেমন বাগ বাউন্ডারি সম্পর্কে একটু স্টাডি করতেছি বা বাগ বাউন্ডারি সম্পর্কে জানি, বা ফাইবারে তো আমরা বিভিন্ন ওয়েবসাইটের টেস্ট করব, হ্যাঁ, সেক্ষেত্রে ওরা কি বলে দেয় স্পেসিফিক যে আপনি একটা টেস্ট করেন বা একটা ক্যাটাগরি টেস্ট করেন বা দুইটা ক্যাটাগরি টেস্ট করেন, এরকম কি কথাবার্তা হবে বায়রের সাথে, না ওরা ওভারঅল বলে দেবে যে আমার ওয়েবসাইটটা ফুল আপনি টেস্ট করেন? এ ব্যাপারে আপনি যদি একটু আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতেন। আসলে স্পেসিফিক ভাবে কি বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এরকম বলে না যে তুমি শুধু এক্সারসাইজ বা হচ্ছে এটা ফাইন্ড করো। আসলে তাদের এতটা নলেজ থাকে না, যে যারা বাগ বাউন্টি প্রোগ্রাম গুলা চালু করে তাদের কিন্তু নলেজ থাকে যে আমার হচ্ছে এই বিষয়গুলা হচ্ছে ইন স্কোপ আউট অফ স্কোপ, এই বিষয়গুলা কিন্তু থাকে না। কিন্তু এখানে কিন্তু আপনার থাকে না, তারা বলে যে তুমি এই ওয়েবসাইটের লিঙ্কটা নাও এবং দেখো যে এখানে কি কি দুর্বলতা আছে, তুমি দেখো, তারপরে দেখে একটা সুন্দর একটা পিওসি ভিডিও হোক বা স্ক্রিনশট হোক, সেটা সহকারে একটা রিপোর্ট লিখে আমাকে দাও, যেটা আমি ডেভেলপারকে দিলে ডেভেলপার যাতে খুব সহজে বুঝতে পারে এবং আমার যে ওয়েবসাইটের যে দুর্বলতা বা বাগ এগুলো খুব সহজে ফিক্স করতে পারে। এটা কোনো স্পেসিফিক কিছু নাই। আর রিপোর্টটি অবশ্যই আপনার প্রফেশনাল লেভেলের হতে হবে, যে আমি এই কারণে হচ্ছে এই কারণে কিন্তু আমি হচ্ছে এখানে হচ্ছে পিন করে রাখছিলাম এই যে পাবলিক পেনিট্রেশন টেস্টিং এর রিপোর্ট, আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ইউআরএল এ যে আপনারা দেখতে পারেন, তো হচ্ছে স্পেসিফিক কোনো এরকম থাকে না, তো দিলে দিতে পারে বলা যায় না। বাট হচ্ছে আমি যতদূর কাজ করছি যে ফুল ওয়েবসাইটের ক্ষেত্রে যে এরকমটা থাকে, এবং অনেকে এরকমটাও মানে যে বোঝে না, যে আমি যেরকম কিছু হচ্ছে ইসরায়েলের কাজ করছিলাম, ইসরায়েলের হচ্ছে নেটওয়ার্কিং বলেন বা তাদের সার্ভার কিন্তু অনেক স্ট্রং, যে আপনি যদি হচ্ছে বার্সুইটে ক্যাপচার করেন রিকোয়েস্টটা, যে বার্সুইটে কিন্তু অটো স্ক্যান হতে থাকে ব্যাকগ্রাউন্ডে, এটা কিন্তু সবার জানা আছে, তাই না?
তো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে হচ্ছে স্ক্যানিং প্রসেসটা চলে এটা কিন্তু হচ্ছে অফ করে দিতে হয় অনেক সময়, যে এগুলো কিন্তু অভিজ্ঞতা থাকে বলতেছি। তাছাড়া আপনার আইপিটা ব্লক করে দিবে, এমনকি ভিপিএন ইউজ করাও আপনি হচ্ছে তার ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, আপনার টেস্টিং করা খুবই টাফ হয়ে যাবে। আর এদিকে আপনার তো অর্ডারে হচ্ছে একটা ডেট চলতে থাকবে যে 2 দিন বা 3 দিন, আপনার 2 দিনের ভিতর ডেলিভারি দিতে হবে, না দিলে এটা আপনার কাছে একটা হচ্ছে খারাপ ইফেক্ট পড়বে আপনার। প্রথম ডেলিভারিটা আমার ধরেন যে হচ্ছে আমার 2 দিনে আমি কাজটি করতে পারবো না, ঠিক আছে, আমি একটা ডেমো কিছু দিলাম বায়ারকে, বা বায়ারকে আমি প্রথমে বুঝাবো, ঠিক আছে, যে আমি তোমার কাজটি করতে পারতেছি না, যে তোমার কাজের জটিলতা আছে। এটা বায়ারকে সুন্দরভাবে বুঝালাম, বুঝানোর পরে বললাম যে আমি তোমাকে ডেমো কিছু দিচ্ছি, তুমি আমাকে আরেকটা রিভিউ রিভিউ চাও আমার কাছে, যে আমি তোমাকে রিভিউ দিচ্ছি কাজের। তো তখন হচ্ছে প্রথম যে কাজটা ওটা আমি সময়ের ভিতর 1 টাইমের ভিতর ডেলিভারি দিলাম, এটা ফাইবার বুঝতে পারবে। এবং পরবর্তীতে যে রিভিউ আছে সেই রিভিউ টাইমে আমার যতটুকু সময় প্রয়োজন আমি ততটুকু সময় ওখানে বসায় দিলাম, এবং তাদেরকে বললাম যে তাদের ততটুকু সময়ের ভিতরে আমি হচ্ছে আমার কাজটি করে তাকে হচ্ছে জমা দিব, এবং বায়েরও খুশি আমিও খুশি, খুব সুন্দর একটা রিভিউ পেলাম, ঠিক আছে, যে এরকমটা হয়, ঠিক আছে। আসলে কাজ করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ফাইবার ফোরামে যাব, কারণ হচ্ছে ফাইবার ফোরামে হচ্ছে আমার অভিজ্ঞতাটা ওখানে হচ্ছে মানে কি আর বলবো, যে সীমাহীন একটা জ্ঞানের ভান্ডার ওখানে, কারণ হচ্ছে এত বড় একটা কমিউনিটি, কারণ হচ্ছে ফাইবারে যতগুলা ফ্রিল্যান্সার আছে যতগুলা সবাই এখানে আছে। আপনার হচ্ছে যেটাই মন চাবে আপনার কোশ্চেন এখানে করবেন, আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এখানে কোশ্চেন করবেন আপনার অ্যান্সার এখানে পেয়ে যাবেন। এবং আপনার প্রোফাইলে একটা হচ্ছে এরকম হচ্ছে র্যাঙ্কিং এর বিভিন্ন ব্যাচ আসবে, এই যে দেখাই আমি, আপনার প্রোফাইলে এই যে ব্যাচ আসবে, যে আপনার হচ্ছে 14টা মনে হয় থাকে, আমি অ্যাক্টিভ থাকি না এখন আর, আগে থাকতাম, যে এরকম ভাবে 14টা ব্যাচ আসবে, আপনার পয়েন্ট আসবে। যে পয়েন্ট কিভাবে আসবে, যে আপনি প্রত্যেকটা ফোরামে যে আপনি ঠিক আছে, আপনি হচ্ছে কোশ্চেন নাই, আমার কোশ্চেন নাই, আমার কিছু জানার নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে আমি হচ্ছে ফাইবার ফোরামে তারপরও অ্যাক্টিভ থাকবো, দিনের একটা নির্দিষ্ট সময় আমি ফাইবার ফোরামে যাব, যাওয়ার পরে এখানে দেখবো যে কি কে কি কোশ্চেন করতেছে, এই কোশ্চেনের অ্যান্সারটা কি দিচ্ছে, আর সবাই যে এই কোশ্চেনের অ্যান্সার নিতে নিতে আপনার হচ্ছে নলেজটা এত পরিমাণ নলেজ হয়ে যাবে, যে তখন আর আপনার নলেজের ঘাটতি হবে না বা আপনার কোর্স করার কোনো প্রয়োজন হবে না। আর আমি মনে করি যে আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে কোনো ইনস্টিটিউট মানে এত গভীর ভাবে মানে দেখাই দেবে বা বুঝাই দেবে, জাস্ট তারা বেশি বাইরের অংশটুকু দেখাই দেয় দিয়ে ছাড়া দেয় মার্কেট প্লেসে যাওয়ার জন্য। তো হচ্ছে এখানে যায় আমি নির্দিষ্ট সময়ে দিনে যে আমি হচ্ছে তাদের হচ্ছে ইয়াগুলো পড়বো, এখানে তাদের হচ্ছে লাভ রিয়েক্ট দেওয়ার চেষ্টা করবো, তাহলে কি হবে যে এখানে হচ্ছে ফাইবার ফোরাম তারা বুঝতে পারবে যে না এ আসলে ফাইবার ফোরামেও অ্যাক্টিভ থাকে, এবং যে এই যে আমি লাভ রিয়েক্ট দিলাম বা হচ্ছে দিনে বা যাই হোক আমার যদি জানা থাকে বা নাও জানা থাকে যে আমি গুগল সার্চ করে এটার একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই যে এরা দেখছেন যে এ নিজে জানে না, বাট হচ্ছে এ একটা কিছু শেয়ার করছে যে এই ইমেজটা দেখো বা এই ধরনের কিছু, যে 6 থেকে 7 মাসের হয়তো বা গিগ ইমপ্রেশন দেখাইছে, তো এরকম কিছু শেয়ার করলো, এই যে আপনার হচ্ছে আমি যে হচ্ছে লাভটা দিলাম এটা কি হলো, এর হচ্ছে এই যে আমি যে দেখালাম না কিছুক্ষণ আগে যে প্রোফাইলে যে হচ্ছে ব্যাচ বা হচ্ছে যে র্যাঙ্কিং এর যে বিষয়টা থাকে, যে এটা কিন্তু আপনার গ্রো করতে থাকবে, আপনার কিন্তু উর্ধ্বমুখী হতে থাকবে। তো আপনার এক কথায় আপনি বায়ারের কাজ করেন বা না করেন, আপনার বায়ারের কাজ জানেন বা না জানেন, আপনি কনভার্সেশন প্রচুর পরিমাণ করবেন, তার সাথে প্রচুর পরিমাণ কথা বলবেন, তাতে হবে কি এরকমটা না যে অযথা কথা যে কাজ রিলেটেড কথা বলবেন, তাহলে হবে এটা কি যে আপনি প্রচুর পরিমাণ কথা বলেন, যে বায়ারকে সময় দেন, এই বিষয়টা তো কিন্তু হচ্ছে আপনার প্রোফাইলে হচ্ছে ইম্প্যাক্ট করে, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং অর্ডার যদি পান তারপরে অবশ্যই হচ্ছে
কথা বলবেন, যে আপনার কোনো বিষয় সম্পর্কে প্রয়োজন হলে কথা বলবেন, এবং প্রত্যেকটা কাজের আপডেট জানাইতে থাকবেন যে আজকে আমি 6 ঘন্টা কাজ করছি, 6 ঘন্টাতে আমি এই দুর্বলতা পাইছি, যে আমি অলরেডি কাজ করতেছি তোমার প্রজেক্টে, এই ধরনের কথাগুলো কিন্তু বলা যায়। অর্থাৎ সময়ে সময়ে আমি আপডেট জানাতে থাকবো, তাতে হবে কি যে বায়ারটা মনে করবে যে আসলে এই অ্যাপটি অনেক যে খুব ভালো কাজ করে। তো যাই হোক, আসলে কাজ পারফেক্ট বলে কিছু হয় না, যে কম থাকে প্রথম অবস্থার কাজ, এবং পরবর্তীতে যখন অভিজ্ঞতা হবে তখনকার কাজের ভিতরে কিন্তু যে পার্থক্য, এটা কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারবেন, এটা কাউকে আর বোঝাতে হবে না। কথা হচ্ছে এটা, তো হচ্ছে অনেক কিছু হচ্ছে মানে প্রোফাইল ক্রিয়েট করার বাইরেও আমি ধারণা দিলাম যে যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে মোটামুটি কত সময় এটা হলো, তো প্রায় 1 ঘন্টার মতো আমরা হচ্ছে মানে আলোচনা করলাম। তো পরবর্তী নেক্সট দিনে আমরা হচ্ছে যেটা হচ্ছে মাসুর ভাই হচ্ছে যে ইয়াটা দিয়ে দিছে আপনাদেরকে, যে আমি ফাইবারের বিষয়ে হচ্ছে 2 দিন আলোচনা করব, এই বিষয়টা আপনারা কি পাইছেন? জি ভাই। তো নেক্সট দিনে আমি হচ্ছে সবাই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এবং হচ্ছে সবাই আমি একটা ফর্ম দিচ্ছি, দিয়ে এখানে হচ্ছে আপনারা সবাই হচ্ছে আপনাদের প্রোফাইল লিংক, আপনাদের হচ্ছে এই যে আমি হচ্ছে যতগুলা হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য সাইট গুলো দিলাম, এই সোশ্যাল সাইটের লিংক সবগুলা হচ্ছে সাবমিট করবেন। আমি প্রোফাইল দেখবো যে কার কি সমস্যা আছে, যদি কারো কি কোনো সমস্যা থাকে আমি পরবর্তী নেক্সট দিনে আমি বলবো যে এটা এডিট করা প্রয়োজন বা এটা ইয়ে করা প্রয়োজন, যেটা করা লাগে সেটা করতে বলবো। এবং পরবর্তী দিনে আমরা হচ্ছে গিগ কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে মার্কেটিং করতে হয় গিগের বিষয়গুলা, এবং কিভাবে বায়ার হ্যান্ডেলিং করতে হয়, এই বিষয়গুলা নিয়ে বিস্তারিত একটা আলোচনা থাকবে। ঠিক আছে, জি ভাই, ইনশাল্লাহ। তো কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, মনের ভিতর রাখা লাভ নাই, এখানে শিখতে আসছেন। আর আমি হচ্ছে প্র্যাকটিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাতে পারলাম না, কারণ একটা ডিভাইস থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, আর যদি আপনারা কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইতেন তাহলে দেখানো যেত, তো সমস্যা নাই। আপনারা হচ্ছে ইউটিউব ভিডিও একটা দেখে নেবেন প্রথমত, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়ে, আর আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো মাথায় রেখে ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। কারণ ইউটিউব ভিডিও বলেন বা ইনস্টিটিউটে বলেন, তারা শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করাই দেখাবে, বা যে রুলস বা রেগুলেশন বা এই যে বিষয়গুলো যে মানা লাগবে এই বিষয়গুলো তারা কিন্তু দেখাবে না, বা তারা কিন্তু বলে দেয় না আসলে ভিতরে যে বিষয়গুলা, এগুলা হচ্ছে ছাপাই থেকে যায়। আর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আমি বলবো, যেহেতু সাইবার সিকিউরিটি রিলেটেড হচ্ছে কাজ করতে যাচ্ছেন, তো হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড কিন্তু হচ্ছে আমি এখানে সার্চ দিই, সাইবার সিকিউরিটি যদি সার্চ দিই এখানে হচ্ছে কি ধরনের সার্ভিস গুলা পাওয়া যাচ্ছে। প্রথমত আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে, আবার বলতেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে, আপনারা আপনার যে রিলেটেড সার্ভিস প্রদান করবেন তো ওই রিলেটেড কিছু কাজের স্যাম্পল আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আর হচ্ছে এক সময় দেখা গেল যে আপনি শুধু হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ আসলে করে পোষাবে না, তখন কিন্তু আপনার কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট বা আদার্স কিছু পাশাপাশি করতে হবে। সাইবার সিকিউরিটি রিলেটেড সার্ভিস কয়টা দেওয়া যেতে পারে? 7টা সার্ভিস দিতে পারবো আমি, অর্থাৎ 7টা গিগ দিতে পারবো। তো আমি সাইবার সিকিউরিটি রিলেটেড 2টা দিলাম, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড 2টা দিলাম, বা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড বাদ বাকি দিলাম। তো সাইবার সিকিউরিটির সাথে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট এটা কিন্তু যায়, বা হচ্ছে অন্যান্য কিছুও দিতে পারেন, তো আপনাদের ব্যাপার। তো সেই বিষয়টা যেই রিলেটেডই আপনি অ্যাকাউন্ট খুলেন, এই হচ্ছে প্রি পরিকল্পনাটা আপনার ভিতরে যাতে থাকে, যদি থাকে যাতে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়। ঠিক আছে, যে অবশ্যই দেখে নেবেন যে আপনার হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেবেন, যে এই ট্যাব গুলো কি, এগুলো কি, এগুলো কি, এটা কিন্তু অবশ্যই জানা দরকার। এটা কিন্তু
মানে যে হাতে কলমে দেখা দেওয়ার বিষয় না, এটা হচ্ছে আপনাকেই দেখতে হবে, বা এই যে ক্যাটাগরি ফিল্টার করা যাচ্ছে এই বিষয়গুলা। ঠিক আছে, জি ভাই। আর হচ্ছে ফাইবারের হচ্ছে এই যে 250 বাই 250, আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন। আপনাদের যেই পিকচারই থাক, আপনারা হচ্ছে ফটোশপে যাওয়ার পরে বা ফটোশপ না থাকলে আপনাদের হচ্ছে ইয়েতে যাবেন, আপনারা হচ্ছে ক্যানভাতে যাবেন। এখানে যাওয়ার পরে কাস্টম নেওয়ার পরে এখানে 250 বাই, এখানে হচ্ছে হাইট আর উইথ হচ্ছে 250 নেওয়ার পরে এখানে হচ্ছে ক্রিয়েট করে নেবেন। একটা ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে ধরেন যে কোনো একটা ইমেজ আমি দিই এখান থেকে। এখান থেকে নেওয়ার পরে আমি হচ্ছে রিসাইজ করে নিবো, যে আমার যতটুকু প্রয়োজন যে আমি রিসাইজ করে নিলাম। ঠিক আছে, যতটুকু প্রয়োজন আমি হচ্ছে রিসাইজ করে নিব। রিসাইজ করে নিয়ে সেই ব্যাস হচ্ছে জেপিজি করে নিব, যে এই ইমেজটা হচ্ছে ফাইবার প্রোফাইলের জন্য পারফেক্ট হবে, এইভাবে করে নেবে। তো যাই হোক, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। যে আজকে মনে এখানেই আমি শেষ করতে যাচ্ছি। নেক্সট দিনে আমরা হচ্ছে গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় বা গিগ কিভাবে র্যাঙ্কিং করতে হয়, মার্কেটিং করতে হয়, এই বিষয়গুলো দেখবো। এবং একটু ওয়েট করেন, আমি হচ্ছে ইয়েটা দিয়ে দিচ্ছি, হচ্ছে ফর্ম দিয়ে দিচ্ছি। নেক্সট দিনে সবাই অ্যাকাউন্ট ওপেন করবেন এবং সাবমিট করবেন। আচ্ছা ভাই, এই মুহূর্তে তো তেমন কোনো কোশ্চেন আসছে না, আপনি তো অনেক কিছু ডিটেলস আলোচনা করছেন, পরবর্তীতে যদি কোনো প্রবলেম আসে আপনাকে নোট দিই। যেগুলা আপনার হচ্ছে কোশ্চেন গুলা মনের ভিতরে জাগবে নোট করে রাখবেন, নেক্সট দিন আমাকে বলবেন, আমি হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। জি জি ভাই। আহ
আমি লিংক দিয়ে দিলাম, সবাই সাবমিট করে দিন। জি ভাই, যে একটা ডক ফাইল আপনাদের হচ্ছে 12টা সাইট সাইটে লিখবেন, তার সাইটের লিংক বসাবেন, এবং তার নিচে এসে ফাইবার প্রোফাইলের নাম এবং লিংক বসে এখানে ডকের যে লিংকটা ওটা শেয়ার করে দেন এখানে। ঠিক আছে, জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আজকে কি তাহলে ভাই, আজকের মতো শেষ? হ্যাঁ, আজকের মতো শেষ। তো আপনাদের যদি কোশ্চেন থাকে বলতে পারেন, এখন আমি মিট ইন করবো। না ভাই, আপাতত কোনো কোশ্চেন নেই, থাকলে ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আমরা করব, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আর ভাই পরবর্তী সেশন, জি না বলেন বলেন। জি, পরবর্তী সেশন ভাই তাহলে বুধবার 7:30। আচ্ছা ঠিক আছে, আপনি একটা এসএমএস দিয়ে দেন তার আগে, সবাই না থাকতে পারে। জি, আচ্ছা তাহলে আমি এন্ড করতেছি, সবাই ভালো থাকে, সালাম আলাইকুম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।